আজকে স্পেশালি আলোচনা করবো হচ্ছে প্রোটোটাইপ চেইনস নিয়ে, যে জাভাস্ক্রিপ্টে ইনহেরিটেন্স কিভাবে কাজ করে। ইনহেরিটেন্সে আরেকটা বলে হচ্ছে আপনার বিহেভিয়ার ডেলিগেশন, এইভাবে বলে, কারণ এটা আসলে ডিরেক্টলি আমরা যে ক্লাস ওরিয়েন্টেড যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টে, এটা ঠিকটা ওইরকম না। সো এটা যা হয়, ধরেন যারা হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজ গুলা শিখে আসছে বা ওই ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কনসেপ্ট আছে, তারা জাভাস্ক্রিপ্ট শিখতে এসে দেখা দেখা যায় যে কনফিউজড হয়ে যাচ্ছে বিভিন্ন জিনিসে। কারণ তার একটা একটা লজিক, তার একটা কনসেপ্ট মাথায় আছে, কিন্তু সে জাভাস্ক্রিপ্ট এসে দেখতেছে অনেক ক্ষেত্রে সেটা মিলতেছে না। সো একটা কনফিউশন ক্রিয়েট হয়। তো আমরা চেষ্টা করবো এটা ক্লিয়ার করার জন্য, যাতে জাভাস্ক্রিপ্টে কনফিউশন গুলো ক্রিয়েট হয় কি হয় না হয় আসলে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই প্রোটোটাইপ বেসড যে স্ট্রাকচারটা, এটাই জাভাস্ক্রিপ্টের মেইন ইনহেরিটেন্স বলেন, বা হচ্ছে অবজেক্ট লিঙ্ক টু আদার অবজেক্ট, হ্যাঁ ওল্লু বলে অনেকে, ওল্লু ULW, ওল্লু যেটা অবজেক্ট লিঙ্ক টু আদার অবজেক্ট। তো এগুলা কিভাবে কাজ করতেছে, এইটাই আসলে মেইন কনসেপ্ট জাভাস্ক্রিপ্ট। এরপরে JS 6 যেটা, ECMAScript, মানে ES6 ECMAScript 2015-তে ক্লাস কনসেপ্ট আসছে, যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে ক্লাস দেখি, সেই ক্লাস বা হচ্ছে সুপার এক্সটেন্ডস, এইগুলো আছে অবজেক্ট ওরিয়েন্টেড, এই কনসেপ্ট গুলো আসছে। তো এই কনসেপ্ট গুলো আসলে সিনট্যাকটিক সুগার বলতে পারেন, কারণ হচ্ছে এটা আসলে ওই রকম ফ্রেমওয়ার্কে কোনো জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে কোনো চেঞ্জ হয় না, সে জাস্ট ওই প্রোটোটাইপ বেসড যেটা আমরা আজকে দেখবো সেটার উপরে বেস করেই জাস্ট হচ্ছে উপর দিয়ে একটা র্যাপারের মতো চিন্তা করতে পারেন, যে আপনি ওভাবে লিখতেছেন কিন্তু আন্ডার দ্য হুড সেই আসলে প্রোটোটাইপ বেসটাই ফলো করতেছে। ঠিক আছে, তো আসেন দেখি। আচ্ছা, জাভাস্ক্রিপ্টে কনস্ট্রাক্টর কলটা কি জিনিস আমরা লাস্ট দিন দেখছিলাম, মনে আছে? জি ভাইয়া, লাস্ট ক্লাসে দেখানো হয়েছে কি এটা বলো, মানে ওই যে ফাংশনের নামটা প্রথম অক্ষর বড় হাতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে নিউক্লিয়ার যদি না, ওইটা হচ্ছে আপনার কনভেনশন যে আপনি কনস্ট্রাক্টর ফাংশনকে ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটাল দেয়, কিন্তু আপনার মেইন কথা হচ্ছে নিউক্লিয়ার দিয়ে যখন কল হবে। হ্যাঁ, এটা বলতে পারেন যে ফাংশন কল উইথ এ নিউ কিওয়ার্ড। ঠিক আছে, কনস্ট্রাক্টর কল, কনস্ট্রাক্টর কল হলে যে চারটা জিনিস হয় আমরা বলছিলাম লাস্ট দিন, সেটা এখানে খুব বেশি লাগবে, আমরা বলছিলাম যে নেক্সট লেকচারে আরো ডিটেলস আলোচনা করব, যদি না বুঝেন তাহলে সমস্যা নাই। এই যে এখানে আসলে আলোচনা করা হয়েছিল যে চারটা জিনিস কি হয়। হ্যাঁ, রিপিট করতেছি, সেটা হচ্ছে যে একটা ব্র্যান্ড নিউ ইউনিটি অবজেক্ট ক্রিয়েট হয় যখন কনস্ট্রাক্টর কল হয়, মানে নিউ নিউ কিওয়ার্ড দিয়ে যখন আমার একটা ফাংশন কল হয় তখন হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ইউনিটি অবজেক্ট ক্রিয়েট হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে ওই ইউনিটি অবজেক্টটার প্রোটোটাইপটা এই ফাংশনের প্রোটোটাইপের সাথে লিঙ্ক হয়, এই জিনিসটা আজকে ক্লিয়ার হবে আপনাদের। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে ওই যে ফাংশনটা কল করা হয়েছে ওই ফাংশনটা যখন এক্সিকিউশন শুরু করে, ওই এক্সিকিউশন শুরু হওয়ার সময় ওই ফাংশনের ভিতরে দিস কিওয়ার্ডটা হয় হচ্ছে যে ব্র্যান্ড নিউ অবজেক্টটা ক্রিয়েট হয়েছে, ওই ব্র্যান্ড নিউ অবজেক্টটা দিয়ে ওই ফাংশনের ভিতরে দিস হয়, দিস কনটেক্সট হিসেবে থাকে। এরপরে যে ফাংশনটা কল করা হয়েছে এই যে নিউ কিওয়ার্ড দিয়ে, ওই ফাংশনটা যদি কোনো রিটার্ন না করে, কোনো অবজেক্ট বা কিছু যদি রিটার্ন না করে, তাহলে ওই ফাংশনটা এই ব্র্যান্ড নিউ অবজেক্টটাকে রিটার্ন করে, যে ব্র্যান্ড নিউ অবজেক্টটা ক্রিয়েট হইলো সেই ব্র্যান্ড নিউ অবজেক্টটাকে রিটার্ন করবে। সো আমরা যদি এরকম ধরেন ধরেন দিস ডট নেম ইকুয়াল টু এন, এখানে এন হিসেবে আসতেছে প্যারামিটার, এখন যদি আপনি ধরেন এটার একটা ইনস্ট্যান্স বানাতে চান যে কনস্ট্যান্ট অবজেক্ট ওয়ান নিউ F1, এখন যদি ধরেন এখানে নেম পাঠাই দেন এলাইস, তাহলে এই এই যে নিউ কিওয়ার্ড দিয়ে যে একটা ফাংশন কল হয়েছে, এইটা যে ক্যাপিটালি হইতে হবে এমন না, এটা স্মল হলেও সমস্যা নাই, তবে সবাই প্রেফার করে কনস্ট্রাক্টর ফাংশন হইলে যাতে আমি ফাংশনের নামটা ক্যাপিটাল ক্যারেক্টার দিই ফার্স্ট
ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটাল দিই। এখানে চারটা কাজ হচ্ছে, ধরেন হচ্ছে যখন আমি F1 কে কল করতেছি, সে একটা ব্র্যান্ড নিউ অবজেক্ট ক্রিয়েট করতেছে। হ্যাঁ, একটা রেক্টেঙ্গেল চিন্তা করতে পারেন, একটা ব্র্যান্ড নিউ অবজেক্ট ক্রিয়েট করতেছে। ওই অবজেক্টটা হচ্ছে ওই অবজেক্টের যে প্রোটোটাইপ প্রপার্টিটা, এটা প্রত্যেকটা অবজেক্টের মধ্যে থাকে। এই প্রোটোটাইপটাকে লিঙ্ক করাচ্ছে হচ্ছে আপনার এই ফাংশনের, মানে F1.prototype-এর সাথে। হ্যাঁ, এরপরে এই ফাংশনের ভিতরে এই দিসটা হবে হচ্ছে যে ব্র্যান্ড নিউ অবজেক্টটা ক্রিয়েট করছে সেটা। এরপরে এই ফাংশনটা যখন রিটার্ন করবে, এক্সিকিউশন শেষ হওয়ার পরে যে এই জায়গায় যে রিটার্ন আসবে, রিটার্ন অবজেক্টটা, সেটা হবে হচ্ছে নতুন যে অবজেক্টটা ক্রিয়েট ছিল সেটা। ঠিক আছে, এখানে এই চারটা স্টেপ বলা হয়েছে। তো এরপরে আসেন প্রোটোটাইপস কি জিনিস চিন্তা করি। সিম্পলি হচ্ছে প্রোটোটাইপ হচ্ছে এমন একটা অবজেক্ট, যে অবজেক্টটা নতুন অবজেক্ট ক্রিয়েট করে সেই নতুন অবজেক্টের আন্ডারস্কোর আন্ডারস্কোর প্রোটো আন্ডারস্কোর আন্ডারস্কোর কে লিঙ্ক করায় নিজের সাথে। ঠিক আছে, মানে ফাংশনের প্রোটোটাইপের সাথে নতুন অবজেক্টের এই ব্রেকেট ব্রেকেট প্রোটোটাইপ বলেন বা আন্ডারস্কোর আন্ডারস্কোর প্রোটোটাইপ আন্ডারস্কোর আন্ডারস্কোর বলেন, সেটা লিঙ্ক হয়। এগুলো আমরা একটু দেখবো, তখন ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, আসে না আগে দেখে নিই, না হলে এগুলো আসলে আপনাদের কাছে অনেক হিব্রু টাইপের মনে হতে পারে। তো ধরেন আমি এক্সপ্লেনেশনে যাই একটা, যে কোনো একটা সিম্পল কোডের। এই কোডটা দেখেন কি করতেছে আসলে। নর্মালি চিন্তা করেন, নর্মালি হচ্ছে এটা একটা ফাংশন, এরপরে এটা হচ্ছে যে ইউজার ডট প্রোটোটাইপ ডট গেট নেম। এই ইউজারের প্রোটোটাইপের মধ্যে গেট নেম নামে একটা মেথড রাখতেছে, ফাংশন রাখতেছে। এরপরে হচ্ছে আমি এই ইউজারের দুইটা অবজেক্ট ক্রিয়েট করছি, একটা A1 দিয়ে একটা A2 দিয়ে। হ্যাঁ, O1 O2 দুইটা অবজেক্ট, অবজেক্ট 1 অবজেক্ট 2। এরপরে O2-র মধ্যে আরেকটা মেথড রাখা হয়েছে ডিরেক্টলি, দেখেন এটা কিন্তু প্রোটোটাইপের মধ্যে রাখা হয়েছে ইউজারের আন্ডারে। এরপরে এটা হচ্ছে ডিরেক্টলি সে হেলো নামে একটা মেথড রাখা হয়েছে ওটুর মধ্যে। আসলে এখন এটা কম্পাইলার লেভেলে কিভাবে কাজ করে এই জিনিসটা, যখন এক্সিকিউশন হওয়া শুরু হয়, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন যখন শুরু করে, তখন এই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের কাছে দুইটা জিনিস আছে, মানে টপ লেভেলে চিন্তা করলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্ট, এই অবজেক্টটা হচ্ছে ধরেন ফাংশন। এই অবজেক্ট ডট প্রোটোটাইপ, এই অবজেক্ট এটার ধরেন ফাংশন, ব্রেকেটে F দিয়ে বোঝালাম এটা ফাংশন। এবং এই অবজেক্টটা লিঙ্ক করা আছে আরেকটা অবজেক্টের সাথে, এটা সিম্পল অবজেক্ট লিখতে পারেন। এটার গ্লোবাল অবজেক্ট বোঝায়, যে আমরা যে ক্যাপিটাল ও দিয়ে যে অবজেক্টটা লিখি, অবজেক্ট ডট যে ই অবজেক্টের যে যে হ্যাজ ওন প্রপার্টি, এইগুলো যে অ্যাক্সেস করি ইনডেক্স অফ, এগুলো হচ্ছে আপনার এই অবজেক্টটা। আর এই অবজেক্টটা হচ্ছে সেই আরেকটা অবজেক্টের সাথে লিঙ্ক আছে, আর এই লিঙ্কটাকে বলতেছে ডট প্রোটোটাইপ। ঠিক আছে, ডট প্রোটোটাইপ আরেকটা অবজেক্ট সাথে। এটা হচ্ছে আমার এই যে এক নাম্বার লাইন, এখানে চিন্তা করেন এক নাম্বার লাইন, এই এক নাম্বার লাইনে সব কাজগুলো হচ্ছে। তো ফার্স্টে আমার একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা আসলে কোন অবজেক্ট, এই অবজেক্টটা হচ্ছে এই অবজেক্ট। দেখেন আমি কি এখানে কোনো এখনো কোড লিখছি, জাভাস্ক্রিপ্টে লিখি নাই, তাহলে এই যে অবজেক্ট ফাংশন একটা আছে আমার, এবং এই অবজেক্ট ফাংশনের সাথে একটা অবজেক্ট প্রোটোটাইপ লিঙ্ক করা আছে, অবজেক্ট ডট প্রোটোটাইপ। দেখছেন এই অবজেক্ট প্রোটোটাইপটা নিজে একটা অবজেক্ট, এইটাই গ্লোবাল অবজেক্ট। আমরা যে যে বিভিন্ন মেথড কল করি, যে হ্যাজ অন প্রপার্টি অফ, ইজ প্রোটোটাইপ অফ, হ্যাঁ এই প্রপার্টিটা এনুমারেবল কিনা, চেঞ্জ করা যাবে কিনা, এটা হলো বা এটা হচ্ছে লুপ ঘুরলে আসবে কিনা। এনুমারেবল মানে বোঝায় যে এই যে আমরা বিভিন্ন জন লুপ ঘুরাই, সব প্রপার্টি কিন্তু লুপের মধ্যে আসে না, যেগুলা এনুমারেবল সেগুলাই আসে।
আচ্ছা, এখন এই যে অবজেক্ট ডট প্রোটোটাইপ, এটাই হচ্ছে আসলে আমি বলতেছি এটা, এই অবজেক্ট ডট প্রোটোটাইপ এটা একটা অবজেক্ট, ঠিক আছে? এই যে অবজেক্ট ডট প্রোটোটাইপ, এর কনস্ট্রাক্টর যদি দেখেন তাহলে হচ্ছে নিজে একটা অবজেক্ট। আর এগুলো নেটিভ কোড, নেটিভ কোড মানে কি আগে থেকেই আছে, কোড যখন এক্সিকিউশন শুরু হয়েছে তার আগে থেকেই আছে। এখন যখন এই ফাংশন ইউজার লাইনটা আসলো, তো এটা যেহেতু ফাংশন, তো এটা একটা ফাংশন ক্রিয়েট করবে ইউজার নামে। ইউজার নামে একটা ফাংশন ক্রিয়েট করবে, এবং এই ফাংশন সবসময়ই ফাংশনের একটা ওই এই প্রপার্টিটা থাকে, সেটা হচ্ছে ডট প্রোটোটাইপ, এবং সেটা একটা অবজেক্ট। আর মজার ব্যাপার হচ্ছে এই অবজেক্টটা স্পেশাল কোনো নাম নাই, ঠিক আছে? মানে জাভাস্ক্রিপ্টে এই জিনিসটা হচ্ছে একটা, মানে ভালো বলেন বা খারাপ বলেন, এই অবজেক্টটাকে নাম করা হয় হচ্ছে ইউজার ডট প্রোটোটাইপ। ইউজার ডট প্রোটোটাইপ বললে এই অবজেক্টটাকে বোঝায়, কিন্তু এই অবজেক্টের নাম নাই, কিন্তু এই অবজেক্ট দিয়েই সব লিঙ্কেজ গুলা কাজ করে। আমরা একটু পরে চিত্র দেখলে দেখতে পারবো আর কি। এখন দেখেন যখন এই ফাংশন ইউজারই এক নাম্বার লাইনে আসলো, এই এইটুকু কিন্তু আগে থেকেই ছিল, একটা অবজেক্ট ফাংশন ছিল, সেই অবজেক্ট ফাংশন ডট প্রোটোটাইপ একটা অবজেক্ট ছিল, এবং এই অবজেক্টের ভিতরে সব মেথড গুলো আছে। এই যে এখানে দেখেন এই অবজেক্ট ডট প্রোটোটাইপের মধ্যে সব মেথড গুলো আছে, যে হ্যাজ অন প্রপার্টি। হ্যাঁ, আমি জাস্ট একটা লিখে রাখতে পারি, ধরুন হচ্ছে যে হ্যাজ অন প্রপার্টি মেথডটা এখানে লিখে রাখতে পারি, যে এখানে এই অবজেক্টের মধ্যে ধরুন এরকম আরো অনেক আছে, ঠিক আছে? আর এই এই যে অবজেক্টটা, এটা হচ্ছে এই যে ইউজার, ইউজারের যে ফাংশন, এই ইউজার ফাংশন, এই ইউজার ফাংশনের সাথে একটা অবজেক্ট লিঙ্ক করা থাকে অটোমেটিক। যখন আপনি কোনো একটা ফাংশন দিবেন, তো ফাংশনের মধ্যে অটোমেটিক্যালি ওই ফাংশনের ডট প্রোটোটাইপ একটা অবজেক্ট ক্রিয়েট হয়, সেই অবজেক্টটা হচ্ছে এই অবজেক্ট। এখন এই অবজেক্টটা, এই যে অবজেক্ট ডট প্রোটোটাইপ, গ্লোবাল অবজেক্ট ডট প্রোটোটাইপ, তার সাথে লিঙ্ক করা থাকে। তার মানে এটা চিন্তা করতে পারেন এরকম, এরকম, ঠিক আছে? মানে এই অবজেক্টটা এই অবজেক্টের সাথে লিঙ্ক করা। এটুকু ক্লিয়ার হচ্ছে কিনা সবার? ভাই আরেকবার একটু বুঝাবেন, আমার নেট অনেক প্রবলেম করতেছে, শুনতে পাচ্ছি না মাঝখানে। আচ্ছা, তো ফার্স্ট কথা হচ্ছে যে আমরা যখন কোনো একটা জাভাস্ক্রিপ্টের কোড এক্সিকিউশন করব, তার শুরুতে একটা অবজেক্ট ফাংশন থাকে, অবজেক্ট ফাংশনটা একটা অবজেক্টের সাথে লিঙ্ক করা থাকে, সেই অবজেক্টটা ওই ফাংশন ডট প্রোটোটাইপ দিয়ে অ্যাক্সেস করা যায়। এবং ওই যে অবজেক্টটা, এটা গ্লোবাল অবজেক্ট চিন্তা করতে পারেন, অবজেক্ট ডট প্রোটোটাইপ যে অবজেক্টটা, সেই অবজেক্টটা প্রথম থেকেই আছে, এবং ওই অবজেক্টের মধ্যে আমরা অবজেক্টের যে মেথড গুলা অ্যাক্সেস করি, সেই মেথড গুলা ওখানে ডিফাইন করা আছে, বিল্ডিং যেগুলো আমরা ইউজ করি আর কি। এখন ধরেন যখন এক নাম্বার লাইন এক্সিকিউশন শুরু করলো, তখন এই যে ইউজার, এই তো ফাংশন, তাহলে ইউজার নামে একটা ফাংশন ক্রিয়েট করলো, যে ব্রেকেটে এফ দিয়ে আমি বোঝাচ্ছি এটা একটা ফাংশন। হ্যাঁ, এবং সেই ফাংশনটা একটা অবজেক্টের সাথে লিঙ্ক করা থাকে, এবং সেই অবজেক্টে অ্যাক্সেস করে ইউজার ডট প্রোটোটাইপ। আচ্ছা ভাই বুঝছি, আমরা একটু পরে আবার চিত্র দেখবো, তখন আর ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আচ্ছা আমি একটা চিত্র দেখাই আগে, তাহলে আপনারা এখানে যে বিভিন্ন অবজেক্টের এইগুলা চিত্রগুলা দিচ্ছে। আচ্ছা, এই যে এই যে এটা না, এই যে দেখছেন, এই যে এটা এখন বুঝলেই বুঝতে পারবেন, এটা একটু সিম্পলার, এইটা এটা সেম জিনিস, সেম জিনিস। এই দেখেন ফু বার, এই যে অবজেক্ট, এই যে ফাংশন, কিন্তু এটা একটু মানে কম দেখাইছে আর কি, এগুলো চিত্রগুলো বেশি করে নাই, হিজি বিজি করে নাই। তো এটা আসেন বুঝি, তো এখানে দেখেন এই ফাংশনটার কোডটা কেমন হবে, সেটা আগে বুঝলে তাহলে এটা দিয়ে পাবেন যে এটা কি হয়েছে।
আচ্ছা এটা দেখি দেখি আমি কোডটা একটু লিখি। হ্যাঁ আচ্ছা ভাই, এটা মেইনলি ইনহেরিটেন্স ঘটানোর কাজে ব্যবহার করা হয় না? হ্যাঁ হ্যাঁ এটা ইনহেরিটেন্স হচ্ছে। এই লিঙ্কগুলো বুঝলে দেখবেন যে এটা ইনহেরিটেন্স হচ্ছে। আচ্ছা আমরা এই যে এই এক্সাম্পলটা ই করি, এই এক্সাম্পলটার কোডটা লিখি। হ্যাঁ ধরেন আমি এটা দিলাম এক্সাম্পল টু, আর উপরেরটা ধরেন এক্সাম্পল ওয়ান ছিল। না বুঝলে জিজ্ঞেস করবেন সাথে সাথে, কারণ এগুলো না বুঝে গেলে পরে আর কিছুই বুঝবেন না। দেখেন এখানে একটা ফু নামে একটা ফাংশন আছে, ফু একটা ফাংশন আছে, তো আমি একটা ফাংশন লিখতেছি ফু। হ্যাঁ এরপরে ওই ফাংশনের ভিতরে কি হবে না হবে সেটা আমাদের ব্যাপার, তো আগের মতোই কপি করতেছি আর কি ফাংশনের ভিতরে যা হচ্ছে, খালি নামগুলো চেঞ্জ করতেছি যাতে আপনার চিত্রটা আলোচনা করলে বুঝেন। হ্যাঁ এরপরে ফুর একটা মেথড আছে আইডেন্টিটি, তো আইডেন্টিটি একটা মেথড আছে আমাদের, এখানে মেথডটা ছিল গেট নেম, বাকিগুলা সেম লাগতেছে, খালি মেথড এটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা এরপরে হচ্ছে বার নামে আরেকটা ফাংশন আছে, বার নামে আরেকটা ফাংশন আছে আমাদের, এখানে কি ছিল? আচ্ছা আমাদের এখানে বার নামে কোনো ফাংশন টাংশন ছিল না, আমরা ওই এই ফার্স্ট পার্টটা দেখেন। হ্যাঁ ফার্স্ট পার্টটা মিলছে, পরের পার্টটা মিলতেছে না আমাদের সাথে। তো এইখানে যেটা হচ্ছে আমি সেটাই লিখি, আমাদেরটা পরে ব্যাখ্যা করতেছি। এখানে বার নামে আর একটা ফাংশন আছে, ফাংশন বার, তো এটা হবে বার ডট প্রোটোটাইপ, বার ডট প্রোটোটাইপ লিঙ্ক করা হচ্ছে আপনার ফু ডট প্রোটোটাইপের সাথে। আচ্ছা এরপরে আপনার বার ডট প্রোটোটাইপে এভাবে লিঙ্ক করতে হবে, ঠিক আছে? বার ডট প্রোটোটাইপ ডট, এই প্রোটোটাইপটা এর সাথে লিঙ্ক করা, এই যে যে আন্ডারস্কোর আন্ডারস্কোর প্রোটো দেখছেন, এই যে ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর প্রোটো, এটা লিঙ্ক করা হচ্ছে এই যে ফু ডট প্রোটোটাইপের সাথে, যে ফু ডট প্রোটোটাইপ, তার মানে এইভাবে লিখতে হবে, ফু ডট প্রোটোটাইপের সাথে লিঙ্ক করা। এরপরে আমরা বার ডট প্রোটোটাইপের মধ্যে ডিরেক্টলি একটা ফাংশন দিচ্ছি স্পিক, স্পিক নামে, এবং সেই ফাংশনটা ধরেন জাস্ট কনসোল লগ করবে, ধরেন হ্যালো, এখানে যে যে দিস ডট আইডেন্টিটিটা কল করে দিই, তাহলে দিস ডট নাম চলে আসবে। হ্যাঁ আর এখান থেকে কল করতেছি ফু ডট কল দিস, আর এখানে ধরেন একটা নেম পাঠাচ্ছি, সেই নেমটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে B1 একটা অবজেক্ট ক্রিয়েট করছে যেটা লিঙ্ক করা স্পিক এর সাথে, তাহলে B1 অবজেক্ট কনস্ট্যান্ট, B1 অবজেক্ট হবে নিউ বার, নাম দিচ্ছি এলাইস, আর একটা অবজেক্ট হচ্ছে B2, নিউ বার, ধরুন আর একটা নাম দিচ্ছি বার। আচ্ছা এখন দেখেন এখানে এটা বোঝার ট্রাই করেন, দেখি ব্যাখ্যা করি। এটা ধরেন এই যে এখানে ফার্স্ট একটা ফাংশন না, এটা 51 নম্বর লাইন, যে এক লাইন মনে করেন, এক নম্বর লাইন মনে করেন এখন, ঠিক আছে?
অথবা এই জিনিসটার উপাশে নিয়ে যাই, তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। দেখেন এখানে যে 1 নম্বর লাইনে যে ফু, এই 1 নম্বর লাইন এক্সিকিউট হওয়ার আগে আমাদের যে একটা অবজেক্ট ফাংশন আছে, মনে করেন এই এদিক দিয়ে যদি আমি একটা ডটেড লাইনটা নিই, এই লাইনের উপরের টুকু হচ্ছে আগে থেকে আসছে, নিচের টুকু হচ্ছে পরে আসছে, কোড এক্সিকিউশন হওয়ার সময় আসছে। তো এই লাইনটার উপরে হচ্ছে আপনার, দেখেন অবজেক্ট নামে একটা ফাংশন আছে এবং সেই অবজেক্টে ডট প্রোটোটাইপ একটা অবজেক্ট আছে। এখানে এই সার্কেল গুলা দিয়ে ফাংশন বোঝানো হয়েছে আর এই রেক্টেঙ্গুলার দিয়ে অবজেক্ট বোঝানো হয়েছে। তো এটা যেহেতু সার্কেল তার মানে এটা একটা ফাংশন, আর এই ফাংশন ডট প্রোটোটাইপ একটা অবজেক্ট, এবং এই যে অবজেক্টের মধ্যে অবজেক্টের যে টু স্ট্রিং, ভ্যালু অফ, হ্যাজ ওন প্রপার্টি, এই সব জিনিসপত্র গুলা এই অবজেক্টের মেথড হিসেবে রয়ে গেছে আগে থেকে বিল্ট ইন বলতে পারেন। এরপরে দেখেন একটা ফু নামে ফাংশন ক্রিয়েট হচ্ছে, এই যে ফু নামে একটা সার্কেল যেহেতু, সেহেতু এটা একটা ফাংশন, এবং সেই ফাংশনের ডট প্রোটোটাইপ একটা অবজেক্ট। 1 নম্বর লাইনে হচ্ছে একটা ফাংশন ফু ক্রিয়েট হচ্ছে, সেই ফাংশনের ডট প্রোটোটাইপ এই প্রপার্টিটা একটা অবজেক্টের সাথে লিঙ্ক করা, মানে ফু ডট প্রোটোটাইপ দিলে আপনি এই অবজেক্টটা পাবেন। এখন এই অবজেক্টের মধ্যে 2 নম্বর লাইনে পরে আসতেছি, 5 নম্বর লাইন দেখেন, 5 নম্বর লাইনে কি করতেছে, ফু ডট প্রোটোটাইপের মধ্যে আইডেন্টিফাই আইডেন্টিটি নামে একটা ফাংশন অ্যাসাইন করা হচ্ছে। তাহলে ফু ডট প্রোটোটাইপ কে, ফু ডট প্রোটোটাইপ হচ্ছে এই অবজেক্টটা, যে এইটাই বলছিলাম যে এই অবজেক্টের আসলে স্পেশাল কোনো নাম নাই, সব কারিগরি গুলো এই অবজেক্ট দিয়েই হয়, এই লিঙ্ক সব লিঙ্ক এই অবজেক্ট দিয়ে কাজ করে। তো এই আইডেন্টিফাই ফাংশনটা অ্যাসাইন হয়ে যাচ্ছে, এই যে আইডেন্টিফাই আইডেন্টিটি ফাংশনটা ফু ডট প্রোটোটাইপ এর মধ্যে অ্যাসাইন হচ্ছে। ওকে, এরপরে 9 নম্বর দেখেন, 9 নম্বর লাইনে বার নামে আরেকটা ফাংশন ক্রিয়েট হচ্ছে, এইখানে বার নামে একটা ফাংশন ক্রিয়েট হচ্ছে। তাহলে যেহেতু ফাংশন, তাহলে অর ডট প্রোটোটাইপটা একটা অবজেক্টের সাথে লিঙ্ক করা থাকবে অটোমেটিক। ফাংশন লিখলে ফাংশন একটা সার্কেল ক্রিয়েট হবে এবং তার ডট প্রোটোটাইপ একটা অবজেক্টের সাথে লিঙ্ক থাকবে। এখন এই 13 নম্বর লাইনে কি করা হয়েছে দেখেন, 13 নম্বর লাইনে বলা হয়েছে যে এই যে বার ডট প্রোটোটাইপ ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর প্রোটো, এই আন্ডারস্কোর আন্ডারস্কোর প্রোটো আন্ডারস্কোর আন্ডারস্কোর এটা উচ্চারণ করা, মানে একটু আন্ডারস্কোর আন্ডারস্কোর বারবার উচ্চারণ করতে হয়, এই জন্য এটাকে স্পেশাল নাম অনেকে উচ্চারণ করে, সেটা ডান্ডার প্রোটো। হ্যাঁ, ধরেন আমি এখানে লিখে রাখি, এরপরে যত বার বলবো এই এই নামটা ততবার মনে করেন এই এই উচ্চারণটা করবো, তখন বুঝতে পারবেন যে এটা আসলে আন্ডারস্কোর আন্ডারস্কোর প্রোটোকে বলা হচ্ছে। ক্লিয়ার, ডান্ডার প্রোটো। তো এই ডান্ডার প্রোটোটাই হচ্ছে আসলে লিঙ্কেজ। হ্যাঁ, এই ডান্ডার প্রোটোটা হচ্ছে আমার এই ব্রেকেট ব্রেকেট এই অবজেক্টের, এই অবজেক্টের ভিতরকার যে এই যে ব্রেকেট ব্রেকেট প্রোটোটাইপ যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা বাইরে থেকে আপনি এই আন্ডারস্কোর আন্ডারস্কোর প্রোটো দিয়ে মিউটেট করে ফেলতে পারবেন, মানে চেঞ্জ করতে পারবেন। এই যে যখন নতুন অবজেক্ট ক্রিয়েট করছে, এ কি করছে, এ আসলে একটা ফাংশন ক্রিয়েট করছে, সেই ফাংশনের ডট প্রোটোটাইপটা একটা অবজেক্টের সাথে লিঙ্ক করা আছে, এবং ওই অবজেক্টটা আমার গ্লোবাল অবজেক্ট ডট প্রোটোর সাথে লিঙ্ক করে দিবে। এই দেখেন লিঙ্ক করে দিছে, ঠিক আছে। তার মানে যখন আমি একটা ফাংশন লিখি, তখন এখানে কি কি হয়, একটা ফাংশন ক্রিয়েট হয়, সেই ফাংশনের ডট প্রোটোটাইপ একটা অবজেক্টের সাথে লিঙ্ক করা থাকে, সেই অবজেক্টটা গ্লোবাল যে অবজেক্ট আছে তার ডট প্রোটোটাইপের সাথে লিঙ্ক করা থাকে। এখন লিঙ্কটা করা আছে এটা বুঝবেন কেমন, এই যে দেখেন এই যে ডান্ডার প্রোটো দেওয়া, বা ওর ইন্টারনাল প্রপার্টি হচ্ছে ব্রেকেট ব্রেকেট প্রোটোটাইপ ব্রেকেট ব্রেকেট, তার মানে হচ্ছে এই অবজেক্টটা এই অবজেক্টের সাথে লিঙ্ক করা। এবং যখন ইনহেরিটেন্স কাজ করে, তখন হচ্ছে আসলে সে এই ডান্ডার প্রোটো দিয়ে দিয়ে আপনার প্যারেন্টের মধ্যে যায়, যে কার কাছে কোন অবজেক্টের মধ্যে যে পরে নেক্সট কোথায় খুঁজবে কোথায় খুঁজবে, খুঁজতে 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 কোথায় আসে, এখানে আসে, এখানে আসে না আসলে, এখানের পরেও সে এর যে আন্ডারস্কোর আন্ডারস্কোর প্রোটো মানে ডান্ডার প্রোটো সেটা খুঁজে। এখন এর ডান্ডার প্রোটোটা আসলে হচ্ছে নাল,
তো এর যখন ডান্ডার প্রোটো নাল, তো নালের তো আর ডান্ডার প্রোটো নাই, সো ওইখানে এসে শেষ হয়ে যায়। তার মানে সে লাস্ট যখন নাল পায়, হ্যাঁ, ইনহেরিটেন্স এর যে চেইন, সেই চেইন যে শেষ, আর 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 খুঁজে না সে, তখন হচ্ছে ওই ভেরিয়েবলটা যদি না পায় বা প্রপার্টি মেথড যাই বলে না পায়, তাহলে হচ্ছে ও আনডিফাইন্ড রিটার্ন করে। এখন এখন এখানে বলতেছিলাম যে এই যে বারে কি করতেছে, বার হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করতেছে, সেই ফাংশনটা আপনার ডট প্রোটোটাইপটা একটা অবজেক্ট বানায় রাখছে। হ্যাঁ, এই অবজেক্টটা ফার্স্টে যখন ক্রিয়েট করছিলাম, ধরেন আমি 13 নম্বর লাইনে আসি নাই, তখন এর যে ডান্ডার প্রোটো ছিল, এই অবজেক্টটার এই যে ডান্ডার প্রোটো ছিল, এটা লিঙ্ক করা ছিল আসলে এটার সাথে, বুঝছেন, এইভাবে লিঙ্ক করা ছিল মনে করে। কিন্তু আমি 13 নম্বর লাইনে বলছি কি যে এই ডান্ডার প্রোটোটা হবে আসলে ফু ডট প্রোটোটাইপের সাথে। তো এইটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, যে এই ডান্ডার প্রোটো বা ডট প্রোটোটাইপ বা এইখানে একটা থাকে ডট কনস্ট্রাক্টর, এগুলো সবই আসলে মিউটেবল, মানে আমি চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে দিতে পারবেন। তো চেঞ্জ করে দিলে মানে বিশাল বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে, কারণ এগুলো তো বিল্ডিং ও হচ্ছে কি করতেছে, এই ভ্যালু এই প্রপার্টি গুলা পরে পরেই ইনহেরিটেন্সটা কাজ করতেছে। তো আপনি যদি চেঞ্জ করে দেন, তাহলে চেঞ্জ করে দিলে আপনি নিজের সুবিধার জন্য চেঞ্জ করে দিয়ে নিজে কারিগরি করতে পারবেন, অথবা আপনি ভুলে যদি চেঞ্জ করে দেন বাকি, তাহলে হচ্ছে মানে আউটপুট ঠিক মতো আসবে না, উলট পালট আউটপুট আসবে। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? জি ভাইয়া। এখন দেখেন এই যে এখানে যে বার ডট প্রোটোটাইপের যে আন্ডার ডান্ডার প্রোটো, এই ডান্ডার প্রোটোটা আমি ফুল প্রোটোটাইপের ভ্যালু বসাই দিচ্ছি, এগুলো তো সব রেফারেন্স। তার মানে এই ডান্ডার প্রোটোটা এখন লিংক করা আছে ফুল প্রোটোটাইপের সাথে, তাহলে এই যে ফু ডট প্রোটোটাইপ এই জিনিসটা লিংক হয়ে যাচ্ছে হচ্ছে এই যে বার ডট প্রোটোটাইপ ডট মানে ডান্ডার প্রোটো, ঠিক আছে, বার ডট প্রোটোটাইপ ডান্ডার প্রোটো এর সাথে লিংক হয়ে যাচ্ছে ফুড ডট প্রোটোটাইপে, এই 13 নম্বর লাইনটাই কাজ করতেছে। এখন 14 নম্বর লাইন কি করতেছে দেখেন, 14 নম্বর লাইন স্পিক নামে একটা ফাংশন অ্যাসাইন করতেছে বার ডট প্রোটোটাইপের মধ্যে, তাহলে বার ডট প্রোটোটাইপের মধ্যে দেখেন স্পিক নামে একটা ফাংশন আসছে, ঠিক আছে। এখন এখানে খেয়াল করেন এই লাইনটাতে কি হয়, এখনো যে এক্সিকিউশন শুরু হবে ফাংশনের ভিতরের কলগুলো হবে। দেখেন আমি প্রথমে করতেছি কি নিউ বার, নিউ বার দিয়ে এলাইস পাঠাচ্ছি আর্গুমেন্ট হিসেবে, তাহলে এই যে নিউ বার এটা কনস্ট্রাক্টর কল হচ্ছে। কনস্ট্রাক্টর ফাংশন কল এর মধ্যে প্রথমে যেটা হয় একটা ব্র্যান্ড নিউ অবজেক্ট ক্রিয়েট হয়, দেখেন এই যে B1, তাহলে হচ্ছে এই যে B1, ঠিক আছে, তাহলে এই অবজেক্টটা ক্রিয়েট হয়েছে, ব্র্যান্ড নিউ অবজেক্ট। এক নাম্বার কাজ যে এখানে বলতেছিলাম যে আমরা এই যে ফার্স্ট এক নাম্বার কাজ ব্র্যান্ড নিউ অবজেক্ট ক্রিয়েট হয়েছে। এরপরে 2 নম্বরে দেখেন কি হচ্ছে, 2 নম্বরে এই অবজেক্টের এই যে প্রপার্টি, এই যে ব্র্যাকেট ব্র্যাকেট প্রপার্টি, এটা লিংক আপ হচ্ছে আরেকটা অবজেক্টের সাথে। এখন সেই অবজেক্টটা কে হবে, সেই অবজেক্ট হবে আপনি যে ফাংশনটা কল করতেছেন ওই ফাংশনের প্রোটোটাইপ। দেখেন এই কথাটা এখানে লেখা আছে যে এই যে নতুন একটা অবজেক্ট যে ক্রিয়েট হইলো, নিউলি ক্রিয়েটেড অবজেক্ট ইজ লিঙ্ক টু প্রোটোটাইপ ব্র্যাকেট ব্র্যাকেট প্রোটোটাইপ দ্য ফাংশনস প্রোটোটাইপ। তো এখন এই নতুন অবজেক্টের এই প্রপার্টিটা এই যে ফাংশন কল করেছে এই ফাংশনের প্রোটোটাইপের সাথে লিঙ্ক হবে, তাই হিসেবে দেখেন এই যে নতুন অবজেক্টের এই যে প্রোটোটাইপটা, এই যে ডান্ডার প্রোটোতে লিঙ্ক হচ্ছে এই যে ফাংশন কল করছে, আমি ফাংশন তো কল করছি বার, এই যে বার ফাংশন কল করছি, এই বার ফাংশনের ডট প্রোটোটাইপের সাথে লিঙ্ক হচ্ছে। তার মানে এই যে এম্পটি অবজেক্ট ক্রিয়েট হইলো এক নাম্বার কাজ, 2 নম্বর কাজ হলো এই অবজেক্টটা লিঙ্ক হইলো যে ফাংশনটা কল করছি সেই ফাংশনের ডট প্রোটোটাইপ অবজেক্টের সাথে, মানে এই এই লিংকেজটা আসছে 2 নম্বরে, ঠিক আছে। 3 নম্বরে হচ্ছে এই ফাংশনের ভিতরে এই যে দিস হবে সেটা হবে নিউলি ক্রিয়েটেড অবজেক্ট, নিউলি ক্রিয়েটেড অবজেক্ট কে, এই যে B1 যেটি ক্রিয়েট করছে এখন, তাহলে এখন এই দিসটা হচ্ছে আমার এই এই দিসটা সরি বার কল করছে, এখানে দিসটা হচ্ছে B1, এই দিসটা হচ্ছে B1, ক্লিয়ার ভাইয়া? এখানে হচ্ছে আপনার বারের সময় যখন হচ্ছে স্পিক অবজেক্টটা ক্রিয়েট হলো, তারপরে এটা ফু ফু এর অবজেক্টের সঙ্গে লিংক হলো না?
বারের অবজেক্টটা ফুর অবজেক্টের সাথে লিঙ্ক হয়েছে, ঠিক আছে, কিন্তু ওই লিঙ্কেজে তো আমরা এখনো যাইনি। আমরা এখন করতেছি কি, বার কে কল করতেছি না, আমরা তো ডিরেক্ট বার কে কল করতেছি, দেখেন বার ফাংশন কে কল করতেছি। তো বার ফাংশন কনস্ট্রাক্টর কল হচ্ছে, কনস্ট্রাক্টর কল হলে যে চারটা কাজ হয় সেই চারটা কাজের প্রথমটা হচ্ছে একটা ইমটি অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে 2 নাম্বার কাজ হচ্ছে ওই ইমটি অবজেক্টটা লিংক হচ্ছে আরেকটা অবজেক্টের সাথে, কার সাথে হবে, যে ফাংশন কল করা হয়েছে তার প্রোটোটাইপের সাথে। 2 নাম্বার কাজ শেষ। 3 নাম্বার কাজ হচ্ছে ওই ফাংশন, এখন এই ফাংশন এক্সিকিউশন হবে না, এটা তো রিয়েলাইজ পাঠাচ্ছেন, তার আমি নেমের নামে এলাইজ। আচ্ছা, এক্সিকিউশন হওয়ার সময় এর ভিতরে যে দিস থাকবে, যদি আপনি এখানে ধরেন কনসোল ডট লগ দিস দেন, হ্যাঁ, এই দিসটা হবে আসলে হচ্ছে আপনার এই নিউলি ক্রিয়েটেড অবজেক্টটা, তার মানে এই অবজেক্টটাই এখন দিস হিসেবে আছে হচ্ছে আপনার এই ফাংশনের ভিতরে, মানে এটা এখন হচ্ছে B1। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন এ করতেছে কি, ফু ডট কল কে কল করতেছে। তো ফু ডট কল, এই যে কল আমরা যে গত লেকচার দেখছিলাম যে কল বাইন্ড অ্যাপ্লাই, ই করে কি, ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে দিস হিসেবে, আর পরে হচ্ছে আমি যদি কোন প্যারামিটার পাস করাতে চাই সেগুলো, তাই তো, কমা দিয়ে দিয়ে দিতে হবে। এখন এটা অ্যালাইজ হবে, হ্যাঁ এটা অ্যালাইজ। এখন দেখেন এই যে ফু ডট কল কে, ফু তো ফাংশন, তাহলে এই ফাংশনে কল করতেছে, ফার্স্ট প্যারামিটার দিস, তাহলে এই ফুর মধ্যে আসলো, আচ্ছা এই দিসটা কি এখন, তাহলে এই দিসটা এখন তাহলে বাদ, বিয়ন B1, রাইট, B1 এখানে দিসটা B1, কারণ আমি এখান থেকে দিস যেটা পাঠাচ্ছি সেটাই তো এখানে এসে দিস হবে, কারণ কল কল করা মানে তো দিস বাইন্ড করে দেওয়া, দিসটা দিয়ে দিচ্ছি। আর এই পরের যে প্যারামিটার নেম, তো নেমটা কি অ্যালাইজ, সে অ্যালাইজ হবে এই নেম, ওকে। এখন দেখেন বলতেছে দিস ডট নেম, মানে দিস এর মধ্যে একটা নেম নামে একটা প্রপার্টি অ্যাসাইন করতেছে, তাহলে এই দিস কে, এই দিস হচ্ছে B1, এই B1 এর মধ্যে নেম রাখতেছে, তার মানে আমার এই যে আচ্ছা ওরা হচ্ছে মি বলতেছে, তার মানে ধরেন আমি এটারে মি বলে দিই, হ্যাঁ, তাহলে দিস ডট মি, তাহলে যে মির মধ্যে রাখতেছে কি নেম, তার মানে আমার এখন এইখানে মির ভ্যালুটা কি থাকবে, মি এর নামে একটা ভেরিয়েবল আছে তার ভ্যালু থাকবে অ্যালাইজ। ক্লিয়ার? জি ভাইয়া। এই যেহেতু এই ফাংশনটা কিছু রিটার্ন করতেছে না, 4 নাম্বার স্টেপ, হ্যাঁ রিটার্ন করতেছে না, তাহলে হচ্ছে সে হচ্ছে ওই নিউলি ক্রিয়েটেড অবজেক্টটা রিটার্ন করবে, তার হচ্ছে আমার এই যে এই খালি অবজেক্টটা রিটার্ন করবে। এখন এই খালি না, ঠিক, এটার মধ্যে মি আছে, তো এই অবজেক্টটা রিটার্ন করবে, সেই অবজেক্টটা এই কল তো হয়েছিল এইটুকু জায়গা থেকে, এই রিটার্ন করলো সেটা আমি B1 এর মধ্যে রেখে দিচ্ছি, তার মানে আমার এই জিনিসটার নাম কি হচ্ছে এখন B1। ক্লিয়ার? সেম ভাবে B2 এর ক্ষেত্রে দেখেন, তাহলে আবার রিভিশন হবে, B2 এর ক্ষেত্রে একটা ব্র্যান্ড নিউ অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, সেই অবজেক্টটা লিংক আপ হচ্ছে যে ফাংশন কল করা হয়েছে সেই ফাংশনের প্রোটোটাইপের সাথে, বার ডট প্রোটোটাইপ, 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হচ্ছে ওই ফাংশনের ভিতরে গিয়ে দিস হবে হচ্ছে এই ব্র্যান্ড নিউ অবজেক্টটা, তার মানে এই অবজেক্টটা, তার মানে এখন এই দিস আছে আসে আছে হচ্ছে এই ব্র্যান্ড নিউ অবজেক্টটা। এরপরে ও ফু ডট কল কে কল করতেছে, দিসটা পাঠাই দিচ্ছে, এই প্যারামিটারটাও পাঠাই দিচ্ছে, ফুতে আসলো, 2 নাম্বার লাইনে এসে, 3 নাম্বার লাইনে এসে দিস ডট মিন মধ্যে নেম রাখতেছে, তো নেমটা এখন কি পাঠাইছিলাম, বার, এই বারটাই তো এখানে আসছিল সেটা এখানে পাঠাচ্ছে, সেটা এখানে যাচ্ছে, তারপর এখানে অ্যাসাইন করতেছে, তার মানে এইখান যে মি আছে সেটার ভ্যালু হবে বার। 2টার কাজ শেষ। এখন দেখেন আমি যদি B1 ডট, এই যে এখন ইনহেরিটেন্সটা খেয়াল করতে পারবেন, আইডেন্টিটি কল করি, তাহলে আউটপুটটা কি হবে, সেম ভাবে যদি B2 ডট আইডেন্টিটি কল করি তাহলে আউটপুটটা কি হবে, মনোযোগ দিয়ে শুনেন, B1 কোন অবজেক্টটা এটা, আচ্ছা এখানে তো 4 নাম্বারে কি করছিল, 4 নাম্বার স্টেপটা জাস্ট হচ্ছে এই ব্র্যান্ড নিউ অবজেক্টটা রিটার্ন করছিল, সেটা আইসা এই B2 এর মধ্যে রাখতেছে, সো এই ব্র্যান্ড নিউ অবজেক্ট যেটা ক্রিয়েট হয়েছিল ওটার নাম B2 হচ্ছে। B1 ডট আইডেন্টিটি খুঁজতেছে, দেখেন এই B1 এর মধ্যে, B1 কোনটা এটা, এই B1 এর মধ্যে কি কোনো আইডেন্টিটি আছে, নাই, তখন এই যে ইনহেরিটেন্স, তখন ও অটোমেটিক করবে কি, ওর ডান্ডার প্রোটো যার সাথে লিংক করা তার কাছে যাবে,
তো ডান্ডারবোর্ড লিংক করা হচ্ছে ফু ডট প্রোটোটাইপের সাথে। এখানে যে খুঁজবে আইডেন্টিটি মেথডটা আছে কিনা, এখানে কি আছে নাই, তাহলে এই অবজেক্টটা কার সাথে লিংক করা সেখানে যাবে, তাহলে এই অবজেক্টে ডান্ডারবোর্ড খুঁজতে খুঁজতে এখানে যাবে আইডেন্টিটিতে আসবে, এই সরি এই ফু ডট প্রোটোটাইপে আসবে। এই ফু ডট প্রোটোটাইপে কি আইডেন্টিটি আছে? আছে। সো এটা এক্সিকিউট হবে। এখন এই যে আইডেন্টিটি হচ্ছে এই আইডেন্টিটি এটা এক্সিকিউট হচ্ছে, এটা এক্সিকিউটেশন ভিতরে কি বলতেছে দিস ডট নেম। এখন এই দিসটা হবে কোন দিস? এই দিসটা হবে হচ্ছে B1 তাহলে B1 এর ভিতরে সে কি রিটার্ন করতেছে নেমটা, তাহলে B1 এর নেম মি হবে আসলে, তাই না? মিটা তাহলে হচ্ছে মিটা হচ্ছে অ্যালাইজ, তাহলে এখানে আমার হবে অ্যালাইজ। দেখছেন ইনহেরিটেন্স কিভাবে কাজ করছে? B2 এর ক্ষেত্রে সেম খেয়াল করেন, এই B2 এর মধ্যে সে আইডেন্টিটি খুঁজতেছে, এই আইডেন্টিটি নাই, এটা বেবে এখানে যাচ্ছে, হ্যাঁ এটা এইটার এখানে নাই, আবার ফুটে যাবে, হ্যাঁ ফুটে যাবে পাবে। এখন ফুটে যদি না পাইতো তাহলে কি করতে? আচ্ছা আমরা এটা দেখতেছি তখন গ্লোবালে যেত, হ্যাঁ তখন হচ্ছে এইটা ডান্ডারবোর্ড যার সাথে লিংক করা সেখানে যেত। এই যে লিংক ধরে 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 যে আসতেছে এই কাজটাকে বলে হচ্ছে আপনার ডেলিগেশন, অবজেক্ট ডেলিগেশন। মানে একটাতে পাচ্ছি না তার প্যারেন্টে যাচ্ছে, তারে পাচ্ছি না তার সাথে লিংক করা যে সেখানে যাচ্ছে, তাকে পাচ্ছি না তার সাথে লিংক করা যেখানে যাচ্ছে, এই যে কাজটা হচ্ছে এইটাই আসলে মানে আপনার জাভাস্ক্রিপ্টে আমরা ইনহেরিটেন্স বলি বা হচ্ছে গ্লোবালি বলি। এখন এই কাজটা দেখেন এটা যে রান করাই, এটা তো index.js এর মধ্যে আছে, সো এখানে দেখেন আসি রান করাচ্ছি ফাংশন, ঠিক আছে এই যে দেখেন বার আসছে। আমরা কি করছি আসলে, ও আমরা তো কিছু প্রিন্ট করি নাই, আমরা প্রিন্ট করছিলাম এই যে এই কনসোলটা প্রিন্ট করছিলাম দিস, এটা অফ করে দিচ্ছি, এখানে প্রিন্ট করছিলাম স্পিক কল হয় নাই এখনো, সো এটা লাগবে না। এই এটার আউটপুটটা, এটার আউটপুটটা দেখতে হচ্ছে, তাহলে এটাকে একটা কনসোল লগের মধ্যে ঢুকাই দিতে হবে। দেখছেন যে প্রথম ডেলাইস আসছে, পরেরটা বার আসছে, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা সবার? জি ভাইয়া। এইটাই হচ্ছে আসলে মোস্ট ইম্পর্টেন্ট। এখন আমরা কমপ্লেক্স এর দিকে যাব, তো এইটা যদি না বুঝেন তাহলে কমপ্লেক্স জিনিসে গেলে মাথা ঘুরে যাবে, ঠিক আছে? এই জিনিসটা মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলেন যে এখানে কিভাবে কাজ। এখন আমরা যদি আগের কোডটা নিয়ে কাজ করি তাহলে এটা বুঝবেন। দেখেন আগের কোডটা কি হচ্ছে, আগের কোডটা একদম সিম্পল কোড ছিল, এটার মধ্যে তো আর একটু কাহিনী আছে। এখানে দেখেন যে আমি যেগুলো বললাম এগুলো এখানে একটু আমি প্র্যাকটিক্যালি দেখাই, ধরেন এইটুকু রান করলাম, হ্যাঁ তো এখানে যে কনসোল লগ গুলো প্রিন্ট করতেছে, তো এখানে দেখেন এখানে যে আমার যে বারটা আছে না, এই দেখেন যে আমি যে বার লিখি তাহলে বার ফাংশনটা রিটার্ন করবে। এখন এই বার ফাংশনের যে প্রোটোটাইপ আছে সেটা দেখে আসেন তার সাথে লিংক করা। এই দেখেন বার ডট প্রোটোটাইপের যে আন্ডারস্কোর যে ডান্ডার প্রোটো, এই ডান্ডার প্রোটো লিংক করা ফুর সাথে, ঠিক বুঝছেন? এই যে ফুর সাথে লিংক করা, এবং ওই ফুর মধ্যে দেখেন আইডেন্টিটি মেথডটা আছে, মানে এইটাই তো ডান্ডার প্রোটো, তো এইটাই দেখেন যে আইডেন্টিটি মেথড আছে। এখন এখানে তো তাই বলতেছিল, এখানে তাই বলতেছিল এই যে ফুর যে ফুর যে প্রোটোটাইপ, সেই প্রোটোটাইপের মধ্যে আইডেন্টিটি মেথডটা আছে। দেখেন এই যে ফুর যে প্রোটোটাইপ, যে প্রথম থেকে যে আমরা প্রিন্ট করছি হচ্ছে বারডোর প্রোটোটাইপ, তো বারডোর প্রোটোটাইপ কোনটা,
বারডোর প্রোটোটাইপ হচ্ছে এটা, তাই তো? এখন এর মধ্যে দেখেন এই যে স্পিক মেথডটা আছে, খেয়াল করছেন যে বারডোর প্রোটোটাইপের মধ্যে এই যে স্পিক মেথডটা আছে, আর কিছু নাই। আর হচ্ছে যে কনস্ট্রাক্টর, আর হচ্ছে যে ডান্ডার প্রোটো। ওকে, এই ডান্ডার প্রোটোটাই তো লিঙ্কেজ, এটা আমার বোঝার দরকার। এখন দেখেন এর লিঙ্কেজটা, এই যে বারডোর প্রোটোটাইপের লিঙ্কেজটা কার সাথে? এটা হচ্ছে এই যে ফুর যে প্রোটোটাইপ তার সাথে, এবং তার মধ্যে কি আছে, এই যে আইডেন্টিফাই মেথডটা আছে। দেখেন এই যে যদি এটাকে ওপেন করি, তাহলে দেখেন এই যে এর মধ্যে আইডেন্টিটি মেথডটা আছে, এবং এটা কি, এই যে কনস্ট্রাক্টর হচ্ছে ফু, তার মানে হচ্ছে এটা, দেখেন এই এইটা হচ্ছে কনস্ট্রাক্টর ফু। তাহলে এর উল্টাটা কি, প্রোটোটাইপ ফু মেথড, মানে ফু ফাংশন থেকে আপনি ডট প্রোটোটাইপ দিলে অবজেক্টটা পাবেন, আবার অবজেক্টকে ডট কনস্ট্রাক্টর দিলে ফুটা পাবেন। ঠিক আছে, তার মানে দেখেন আইডেন্টিটি এই অবজেক্টটার মধ্যে ডট কনস্ট্রাক্টর দিলে ফু ফাংশনটা দেখাচ্ছে। এই দেখেন এই যে অবজেক্টটার মধ্যে ডট কনস্ট্রাক্টর হচ্ছে ফু ফাংশনটা, যে কনস্ট্রাক্টর হচ্ছে ফু ফাংশনটা। যদি এখন এটা আন্ডারস্কোর আন্ডারস্কোর প্রোটো দিয়ে যদি ডট দিয়ে অ্যাক্সেস করেন, ধরেন আমি যদি এরকম করি, দেখেন এই যে বার ডট প্রোটোটাইপ, তার মানে বারের যে প্রোটোটাইপ অবজেক্ট সেটাতে আসলাম, ডট ডান্ডার প্রোটো, তার মানে আমি এখন ফুড যে প্রোটোটাইপ সেটাতে আসছি। এই দেখেন যে ফুড প্রোটোটাইপ আসছে, যে আইডেন্টিটি মেথডটা আসছে, এই যে ফুর, এই যে ফুড যে প্রোটোটাইপ সেটার যে ফুড যে প্রোটোটাইপ সেটার মধ্যে দেখেন এই যে আইডেন্টিটি আইডেন্টিফাই আইডেন্টিফাই হবে, ঠিক আছে, আইডেন্টিটি লিখছি আমি, আইডেন্টিফাই ফাংশনটা আসছে। এরপরে যদি আপনি আবার এই এটাকে যদি এখানে ডট দিয়ে কনস্ট্রাক্টর কল করেন, কনস্ট্রাক্টর যান, দেখেন ওই ফাংশনটা আসছে, এই যে ফুল ফাংশনটা আসছে। ক্লিয়ার? আমি এখান থেকে ডট কনস্ট্রাক্ট দিলে এই ফুল ফাংশনটা পাবো। আবার এই ফুল ফাংশন এইটুকু থেকে যদি আপনি আবার ডট প্রোটোটাইপ দেন, তাহলে দেখেন আবার এই যে আগে যেটা আসছিল সেটাই আসছে, আমার ওই ফু ডট প্রোটোটাইপটা আসছে, যার মধ্যে আইডেন্টিফাই ফাংশনটা আসছে। ঠিক আছে, এটা আইডেন্টিফাই বানাই দিই। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা এখন? যে এখন যে এইভাবে ওপেন করে করে দেখতে পারবেন কার সাথে কে লিংক করা। এবং দেখেন এই যে ফুড যে ডান্ডার প্রোটো, সেটা আবার দেখেন এই যে গ্লোবাল এর সাথে, এই যে গ্লোবাল যে ওই যে হেয়ার জোন প্রপার্টি দেখছেন, এই যে টু স্ট্রিং ভ্যালু অফ, এই যে এটার সাথে লিংক করা, এই যে টু স্ট্রিং ভ্যালু অফ হেয়ার জোন প্রপার্টি, এটার সাথে লিংক করা। ঠিক আছে, তার মানে আমি যদি এখানে এরকম দেখেন আমি চেইন অ্যাক্সেস করতেছি এখন, বার ডট প্রোটোটাইপ, বার ডট প্রোটোটাইপে আসলাম, এটা লিংক আকার ফুড ডট প্রোটোটাইপের সাথে, তাহলে এটার হচ্ছে ডান্ডার প্রোটো যাচ্ছে, এই দেখেন ফুড ডট প্রোটোটাইপে আসছে। এরপরে এটা কার সাথে লিংক করা, তাহলে এটার যে প্রোটো আছে সেটার সাথে যায়, সেটা দেখেন এই যে গ্লোবালের যে যে হ্যাজন প্রপার্টি, এটা যদি এক্সপ্যান্ড করেন তাহলে দেখতে পারবেন এই যে ভ্যালু অফ, হ্যাঁ, এই যে টু স্ট্রিং এগুলো আসছে। তার মানে হচ্ছে আমার এখন আমি পৌঁছে গেছি এই জায়গায়। এখন এটা কার সাথে লিংক করা দেখি, আমি বলছিলাম নাল এর সাথে, এটার ই হচ্ছে নাল, এই দেখেন নাল রিটার্ন করছে, তার মানে এটা পুরো চেইনটা। ঠিক আছে, এখন এইটা এটারে যদি আপনি এখানে ব্যাখ্যা করতে চান শর্টকাটে, তাহলে জাস্ট এইভাবে লিখতে পারেন, বারটা এটা ই করে দিয়েছে, এটা দেখে দেখে নিচে করি আর কি, বি ওয়ান এটা লিঙ্ক করা হচ্ছে আপনার বার ডট প্রোটোটাইপের সাথে, এই বার ডট প্রোটোটাইপ লিঙ্ক করা হচ্ছে ফু ডট প্রোটোটাইপের সাথে, এই ফু ডট প্রোটোটাইপ লিঙ্ক করা হচ্ছে অবজেক্ট ডট প্রোটোটাইপের সাথে, এই অবজেক্ট ডট লিংক করা হচ্ছে নালের সাথে। এই যে যখন নাল আসে, নালের তো আর ডান্ডার প্রোটো নাই, এটা তো নাই, সো এখানে এসে চেঞ্জ শেষ হয়ে গেছে। এটু ক্লিয়ার? তাহলে এই সেলটা এখানে হবে না, ওদের তো খালি জাস্ট এখানে বি টু হবে, আর তো কোনো ডিফারেন্স নাই ভাই। এখানে অবজেক্ট ডট প্রোটোটাইপটা গ্লোবালটা না?
হ্যাঁ হ্যাঁ, এই যে এই দেখেন, এই উটা কিন্তু ক্যাপিটাল দিছি, ঠিক আছে? এটাই হচ্ছে যে এইটা, এই যে এই যে উ ক্যাপিটাল ও, এই ফাংশন অবজেক্ট ফাংশন, এই অবজেক্ট ফাংশনের ডট প্রোটোটাইপ হচ্ছে এই অবজেক্টটা, ঠিক আছে? এবং এই অবজেক্টের যে যেটা বলছিলাম স্পেশাল কোনো নাম নাই, জাস্ট ডট প্রোটোটাইপ দিলে মানুষ বুঝে যে এটা ওই অবজেক্ট। ক্লিয়ার? জি ভাই। এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, আগেরটা তাহলে আমি কুইকলি বলে দিই। এক্সাম্পল ওয়ান যেটা বলতেছিলাম, এক্সাম্পল ওয়ানে দেখেন, এই যে এখানে আর চিত্রটা লাগবো না, যে প্রথমে কি ছিল আমার একটা অবজেক্ট নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনের যে ডট প্রোটোটাইপ, এই যে এই অবজেক্ট ডট প্রোটোটাইপ যেটা, সেটা হচ্ছে একটা অবজেক্ট, এবং ওই যে হ্যাজ ওন প্রপার্টি বা ওই যে, এটা এটা গ্লোবালটা, হ্যাঁ এটা গ্লোবালটা, এটা হচ্ছে প্রথমেই আছে হ্যাঁ, ভ্যালু অফ, মানে বিল্ডিং ফাংশন। হ্যাঁ হ্যাঁ বিল্ডিং থাকছে আগে থেকেই। এরপরে নতুন যে আমি ইউজার নামে যে ফাংশনটা ক্রিয়েট করতেছি, এক নাম্বার লাইনে, এটা যখন যে এক নাম্বার লাইন হয়, তখন একটা ফাংশন ইউজার নামে ক্রিয়েট করতেছি, এবং ওই ফাংশনে ডট প্রোটোটাইপটা লিংক করা আছে একটা অবজেক্টের সাথে, ঠিক আছে? ওই অবজেক্টটা লিংক করা হচ্ছে ওই গ্লোবাল অবজেক্ট ডট কনস্ট্রাক্টর কল, মানে হচ্ছে কোন একটা ফাংশনের সামনে নিউ কিওয়ার্ড দিয়ে কল করা। তখন কি করতেছে, একটা ব্র্যান্ড নিউ অবজেক্ট ক্রিয়েট করতেছে, ওই ব্র্যান্ড নিউ অবজেক্টটা লিংক হচ্ছে যে ফাংশনটা কল হইছে তার প্রোটোটাইপের সাথে। তাহলে এখানে কি হবে, এখানে আরেকটা, এখানে কি হবে আরেকটা অবজেক্ট ক্রিয়েট হবে, সেই অবজেক্টের নাম হবে A1 U1, রাইট? অবজেক্ট 1 U1, সেটা লিংক হবে কার সাথে? সেটা লিংক হবে হচ্ছে আপনার ইউজার ডট প্রোটোটাইপের সাথে, মানে যে অবজেক্টের সাথে লিংক হবে, রাইট? এরপরে এই অবজেক্ট, এই ফাংশনটা যখন এক্সিকিউশন শুরু হয়েছে, তখন ওই ডিস এর ভিতরে যাবে হচ্ছে ব্র্যান্ড নিউ অবজেক্ট। এটা কিন্তু এখন ওয়ান হয় নাই, হবে লাস্টে রিটার্ন করলে। তো আমরা ব্র্যান্ড নিউ অবজেক্টের নাম কি দিব, ওই জন্য ওয়ান আগে থেকে দিয়ে রাখছি। তো এরপরে ওর মধ্যে যাবে, এবং ওর মধ্যে যে দিস ডট নেম এর মধ্যে, দিস ডট নেম এর মধ্যে নেম বসাই দিবে, তাই তো? তাহলে এখন হচ্ছে, এখন নেম এর মধ্যে নেম, তার মানে হচ্ছে আমার এই অবজেক্টের মধ্যে, এটাই যদি অবজেক্ট হয় তাহলে এর মধ্যে নেম হিসাবে থাকবে হচ্ছে আমার আসলে A1, A1, রাইট? এরপরে 4 নম্বরে রিটার্ন করবে, রিটার্ন করলে এই অবজেক্টটা যে O1 হিসাবে নাম, কারণ হচ্ছে আমি এই এই পুরো জিনিসটারে O1 এর মধ্যে রাখতেছি, অবজেক্ট 1 এ রাখতেছি, রাইট? সেম কে উটু ক্ষেত্রে কি হবে, তার মানে আমার এই এই লিংকেজটা এইভাবে আসছে। এখন এই ইউজার ডট প্রোটোটাইপটা আবার লিংক করা ছিল কার সাথে, অবজেক্ট গ্লোবাল ডট প্রোটোটাইপ, হ্যাঁ এটা লিংক করা ছিল নালের সাথে। সেম কাজটা উটুর ক্ষেত্রে হবে, রাইট? উটু এখানে হবে, উটু এটু, রাইট? হ্যাঁ, এখন দেখেন এইখান সে হ্যালো যদি কল করি, আচ্ছা এখানে, আচ্ছা এখানে এই সে হ্যালোটা তো এখন অ্যাসাইন করি নাই, সে হ্যালোটা কই অ্যাসাইন হবে? দেখেন উটুর মধ্যে ডিরেক্ট অ্যাসাইন হচ্ছে না, উটুর মধ্যে ডিরেক্ট অ্যাসাইন হচ্ছে, এটা একটা বোঝার জিনিস। দেখেন উটুর মধ্যে ডিরেক্ট অ্যাসাইন হলে, যদি এই চিত্র ক্ষেত্রে চিন্তা করি, আমি যদি এই যে B1 ডট হ্যালো দেই বা সে হ্যালো দেই, তাহলে এটা কোথায় অ্যাসাইন হবে, এখানে না? এটু ক্লিয়ার কিনা, এখানে তো অ্যাসাইন হবে, জি ভাইয়া। এই দেখেন এটা কিন্তু কোনো প্রোটোটাইপ প্রোটোটাইপ নাই, ডাইরেক্ট কিন্তু একদম ডাইরেক্ট উটু ডট সে হ্যালো। তো উটু কি, উটু হচ্ছে এই অবজেক্টটা, এই যে পরের যে অবজেক্ট হচ্ছে, এটা আসলে ডান পাশের অবজেক্ট হবে B2 যদি চিন্তা করেন। এটা এখন এইটা আগে যদি চিন্তা করেন, তাহলে হচ্ছে এটা এখানে সে হ্যালোটা আসতেছে, এখানে এই মেথডটা আসতেছে এখানে, ঠিক আছে? তাহলে এখানে কি এই U1 এর মধ্যে কি মেথডটা আছে, নাই? তাহলে U1 ডট সে হ্যালো দিলে কি হবে, U1 ডট সে হ্যালো দিলে এই চিত্র চিন্তা করি, B1 ডট সে হ্যালো দিলে এখানে পাবে, পাবে না, ওর ডান্ডার প্রোটো দিয়ে ডেলিগেশন হবে, এখানে এসে খুঁজবে, পাবে পাবে না, এখানে যাবে, পাবে পাবে না, সে হলো নামে কোনো মেথড না, এখানে যাবে পাবে না, এই সে হলোটা আসছে কোথায়, আসলে এখানে না, B2 তে, হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে B2 যখন দিবে তখন সে নিজের, সে নিজেরটাকে পাবে, নিজেরটাকে পাবে, রাইট? এখন এখানে দেখেন এই এই কাজটা হবে, এটা যদি রান করাই, এখানে কনসোল ডট লগ দিচ্ছি ওয়ান ডট
সে হলো ঠিক আছে u1 ডট সে হলো না দে ফার্স্ট যেটা কাজ করবে সেটা দে u2 ডট সে হলো ঠিক আছে এখন এখানে কি হবে প্রশ্ন তো এটাই এটা কমেন্ট আউট করে রাখতেছি ঠিক আছে এই দেখেন যে অ্যালার্ট দেখাচ্ছে হ্যালো একটু কিন্তু যদি আমি u1 দিয়ে অ্যাক্সেস করতে চাই তাহলে দেখেন এরর দিতেছে কারণ ও কোনো সে হ্যালো পাইতেছে না ক্লিয়ার কারণ ওইটা তো নিজের মধ্যে ছিল ওর নিজের মধ্যে ছিল ঠিক আছে এখন একটা জিনিস মজার ব্যাপার হচ্ছে ধরুন ওরা দুইজনই লিংক করা কার সাথে ওরা দুইজনই লিংক করা হচ্ছে যে ইউজারের সাথে কারণ প্রোটো দিয়ে চেঞ্জ করে দিলে তখন দুইজনই পাবে হ্যাঁ এখন একটা জিনিস দেখেন মনে করেন আমি ইউজার ডট প্রোটোটাইপের মধ্যে সে হ্যালো রাখতেছি ঠিক আছে এবং রিটার্ন করতেছে জাস্ট সাইন দিলাম যেটা এটা প্রিন্ট করবে এখন দেখেন কি হয় আসলে দুইটাই দেখি আসেন দেখেন প্রথমটা হ্যালো টু প্রিন্ট করছে আর দ্বিতীয়টা অ্যালার্ট যদি না দিয়ে এখানে কনসোল লগ দিতে চায় দেখেন প্রথমটা হ্যালো আর প্রিন্ট করতেছে আর দ্বিতীয়টা রাইট অ্যাঙ্গেল প্রিন্ট করতেছে কারণ কি কারণ হচ্ছে এই হ্যালো এ টু এটা ছিল নিজের মধ্যে পাইছে আর পরে যে নিজের মধ্যে পায় নাই সে ওই ডেলিগেশন করে উপরে গেছে উপরে যায় এখানে প্রোটোটাইপের মধ্যে সে হ্যালো আসছে তখন ওইটা প্রিন্ট করছে ঠিক আছে আর নিজের মধ্যে পাইলে সে আর উপরে যাবে না এটা এখানে ক্লিয়ার এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলেন না আর আরেকটা জিনিস তো এটা ওইখানে দেখাই দিছিলাম যে যখন ডেলিগেশন হয় তখন কিন্তু ডেলিগেশন হওয়ার সময় সে যে অবজেক্টের মধ্যে আছে সেটা দিস হয় না যেখান থেকে কল হয়েছে ওইটাই দিস হয় এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে কিনা ওই এটা দেখাইতে পারো আচ্ছা সিম্পলি যদি বলি হোয়েন ইনহেরিটেড কাজ করে ইনহেরিটেড কাজ হয় যদি কোনো একটা ইনহেরিটেড ফাংশন কল হয় হ্যাঁ তাহলে ওর ওর ভ্যালু কি হবে দা ভ্যালু অফ দিস হ্যাঁ ইনহেরিটিং অবজেক্ট রাইট ইনহেরিটিং অবজেক্ট এগুলো খুবই ইম্পর্টেন্ট কথা এই জন্য লিখে দিচ্ছি মানে এগুলো মানে একদম সূত্রের মতো মনে রাখতে হবে যখন এই ফাংশন যেখানে ছিল হ্যাঁ ওন প্রপার্টি ওইখানে ওইটা দিস হবে না যেমন এটা এখন এক্সাম্পল দিয়ে একটা ছোট একটা এক্সাম্পল দিয়ে দিই জিনিসটা ক্লিয়ার হবে সেটা হচ্ছে ধরেন আমি একটা অবজেক্ট নিচ্ছি ধরেন অবজেক্টের মধ্যে এ টু আছে আর এখানে ধরেন একটা ফাংশন আছে এফ ওয়ান নামে এই ফাংশনটার মধ্যে জাস্ট আমি মনে করেন দিস ডট এ প্রিন্ট করতেছি তাহলে বোঝা যাবে এটা কার এ দিসটা কে মানে হ্যাঁ কনসোল লগ করতেছি ধরেন ubi ডট এফ ওয়ান হ্যাঁ কোশ্চেন হচ্ছে এখানে আউটপুট কি হবে এরপরে ধরেন আমি যদি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি অবজেক্ট ডট ক্রিয়েট সম্বন্ধে আইডিয়া আছে আপনাদের এটা কি আলোচনা করছিলাম গতদিন আচ্ছা এটা তাহলে এখন আলোচনা করতে হবে আগে তারপর এটা বুঝবেন ধরেন 5 দিচ্ছি এখন যদি u1 ডট f1 দি নিউ কি কাজ করে সেটা তো জানি তাই না নিউ কিওয়ার্ডটা দিলে
এই নিউ কিওয়ার্ড আর ক্রিয়েট কিওয়ার্ড এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, নিউ কিওয়ার্ড চারটা স্টেপ করে প্রথম চারটা, আর ক্রিয়েট কিওয়ার্ড কি করে প্রথম দুইটা করে, নিচের দুইটা করে না। তাহলে কি করবে সে? দেখেন এখানে অবজেক্ট ডট ক্রিয়েট যখন লিখতেছি, এই অবজেক্টটা কিন্তু গ্লোবাল অবজেক্ট, তার ক্রিয়েট মেথডটা কল করতেছি এবং একটা অবজেক্ট পাস করতেছি। এই ইউবি অবজেক্টটা হচ্ছে এই ইউবি অবজেক্ট, ভালো করে খেয়াল করেন। তাহলে এই ইউবি অবজেক্টটা কি যখন পাস করতেছে, সে কি করবে, এই অবজেক্ট ডট ক্রিয়েট একটা ব্র্যান্ড নিউ অবজেক্ট ক্রিয়েট করবে, এক নাম্বার স্টেপ প্রথম দুইটা বসছি। দুই নাম্বার হচ্ছে এই যে যে অবজেক্টটা পাস করাবো, সেই অবজেক্টটার যে মানে সেই অবজেক্টটাকে এই নতুন যে অবজেক্টটা ক্রিয়েট করলো তার ডান্ডার প্রোটো দিয়ে লিঙ্ক করে রাখবে। জিনিসটা কি হয়েছে মনে করেন, তাহলে কি হবে এখানে, এই যে উ ওয়ান অবজেক্ট যেটা অবজেক্ট ওয়ান, এইটা লিঙ্ক করা থাকবে হচ্ছে আপনার উবি ডট প্রোটোটাইপের সাথে। এটা লিঙ্ক করা থাকবে মানে হচ্ছে এটার যে ডান্ডার প্রোটো মানে আপনার উ ওয়ান ডট এটা মানে ওবি হবে না কোনটা এটা, এই যে ওবি ডট হ্যাঁ হ্যাঁ এটা ওবি, সরি ওবি ডট প্রোটোটাইপ। তাহলে উ ওয়ান ডট ডান্ডার প্রোটো ট্রিপল ইকুয়াল টু যদি দেন উবি ডট প্রোটোটাইপ, এটা ট্রু রিটার্ন করবে। ঠিক আছে আসেন দেখুন, ধরুন আমি জাস্ট হচ্ছে এই লাইনটা ক্রিয়েট করতেছি আর হচ্ছে এটা ক্রিয়েট করতেছি, এরপরে এইটা দেখতেছি যে ঠিক আছে কিনা। u1 dot under prototype equal to হচ্ছে আচ্ছা u1 dot নতুন অবজেক্ট ক্রিয়েট করলো u1 এবং সেই অবজেক্টটাকে লিঙ্ক করলো হচ্ছে ubi dot prototype এর সাথে, তাই তো? আর এই অবজেক্টটা কি, এই অবজেক্টটা ক্রিয়েট হবে এবং এটা লিঙ্ক করা থাকবে হচ্ছে আপনার ওই অবজেক্ট ডট ক্যাপিটাল ও দিয়ে যে অবজেক্ট গ্লোবাল অবজেক্ট তার প্রোটোটাইপের সাথে, তাই তো? আচ্ছা এটা হচ্ছে ও ওয়ান, এটা হচ্ছে ও বি, এটা হবে ও বি, এরপরে আমি ও ওয়ান ক্রিয়েট করতেছি ও বি দিয়ে, এখন দেখবো ও ওয়ানটা কি হয়। এটা দেখার বিষয় আচ্ছা, এই যে উবি যেটা সেটার মধ্যে দেখানো যে এ টু আছে আর ফাংশন আছে একটা এফ ওয়ান নামে, এই যে এ টু আছে আর একটা ফাংশন আছে, আর উ ওয়ান যেটা সেটার এই যে ডান্ডার প্রোটোটা লিঙ্ক করা আছে হচ্ছে আপনার এই যে এ টু এফ ওয়ান ফাংশন, তার মানে হচ্ছে এই অবজেক্টের সাথে। ঠিক আছে, তার মানে এই যে এই এ টু এফ ওয়ান এইটা এইটা না, ও আচ্ছা উবি ডট ই হবে প্রোটোটাইপ না, তো উবি তো উবি, উবি তো ফাংশন না। ঠিক আছে, তার মানে এটা হবে আসলে উবি, উবি তো নিজেই অবজেক্ট। এই দেখেন ট্রু আসছে, এটা ক্লিয়ার হয়েছে কিনা, তার মানে উবি উ ওয়ান ডট প্রোটো ডান্ডার প্রোটো না ডান্ডার প্রোটো ডান্ডার প্রোটো তো ইকুয়াল টু ওবি, ওবি এটা ট্রু। আচ্ছা এটা তো ট্রিপল ইকুয়াল দিতে হবে, হ্যাঁ এই যে টু রিটার্ন করছে, ঠিক আছে, আর এটা জাস্ট হচ্ছে অ্যাসাইন করে রিটার্ন করতেছিল। তার মানে হচ্ছে এই জিনিসটা আমি ক্লিয়ার, যে আমার এখানে খেয়াল করেন এখন এখানে কি হবে, এই ক্রিয়েট জিনিসটা ক্লিয়ার তো এখন যেটা দেখতে যাচ্ছিলাম। তাহলে এখন কি হইতেছে দেখেন, আমি যখন u1 dot a দিচ্ছি, তাহলে u1 dot a দেওয়া মানে কি, মানে অবজেক্ট 1 এর মধ্যে ডাইরেক্ট একটা a অ্যাসাইন হচ্ছে,
ক্লিয়ার? মানে আমার এই এই জায়গায় যদি চিন্তা করেন, এই U1 এর মধ্যে একটা এ চলে আসতেছে এবং তার ভ্যালু হয়ে যাচ্ছে 5, ঠিক আছে? আর এই উবির মধ্যেও তো এ ছিল, এই যে উবির মধ্যে একটা এ আছে না, হ্যাঁ একটু ছিল, এর ভ্যালু কত ছিল? 2, নাম্বার 5। হ্যাঁ, জাস্ট বোঝার জন্য আর কি। এখন আমি যদি U1 ডট F1 কল করি, ধরেন এখানে আমি কল করতেছি U1 ডট F1, তাহলে এখন এই U1টা কি, এই অবজেক্টটা? এখন এর F1 কি এই অবজেক্টের মধ্যে আছে? নাই, এখানে তো আছে তাই না? এখানে তো F1 ও আছে, দুইটাই আছে, এও আছে 2, F1 ও আছে, তো এইখানে নাই। তাহলে সে কি করবে? ডেলিগেট করে যার সাথে লিঙ্ক করা তার কাছে যাবে ডান্ডার পোর্টো দিয়ে। এইখানে যে F1 পাইছে, F1 ইনভোক হবে, তো F1 যখন ইনভোক হবে, F1 আমাদের কি বিনু দিস ডটে, এখন দেখো অরও কিন্তু এ আছে, কিন্তু এই দিস কোন দিস? এই দিস হচ্ছে, এই দিস হচ্ছে O1 এর দিস, O1 এর দিস। তাহলে ও আসলে 5 প্রিন্ট করবে, ঠিক আছে? তার মানে এখানে আউটপুটটা আসবে আসলে 5, ক্লিয়ার? এই কথাটা এখানে লেখা হয়েছে, যখন ইনহেরিটেড ফাংশন এক্সিকিউট হবে, এটা কিন্তু ইনহেরিটেড ফাংশন F1, এই F1টা কিন্তু এই U1 এর মধ্যে ছিল না, তাহলে ইনহেরিট কইরা যায় ফাংশনটা ইনভোক হচ্ছে, তখন এই দিসটা ওই ইনহেরিটিং অবজেক্টকে ডিনোট করবে। ইনহেরিটিং অবজেক্টকে যে ইনহেরিট করছে, তার মানে U1টা ইনহেরিট করছে এই UB কে, করবে যেখানে এর হোয়ার দ্য ফাংশন ইজ অ্যান ওন প্রপার্টি, যার যেখানে ওর নিজের প্রপার্টি আছে সেখানে করবে না, ঠিক আছে? ক্লিয়ার ভাই? ক্রিয়েটটা আবার একটু বলেন। ক্রিয়েটটা হচ্ছে আমাদের যে নিউ ছিল, নিউ এর প্রথম দুইটা স্টেপ করে, পরের দুইটা করে না। প্রথম দুইটা স্টেপ কি, একটা ব্র্যান্ড নিউ অবজেক্ট ক্রিয়েট করবে, এরপরে ওই অবজেক্টটাকে আরেকটা অবজেক্টের সাথে লিংক করবে। এখন এ কার সাথে লিংক করবে? ওখানে তো নিউ দিতাম যে ফাংশনের কল করছি, সেই ফাংশনের প্রোটোটাইপের সাথে লিংক করতো, তাই তো? এইখানে যে অবজেক্টটা পাস করব সেই অবজেক্টের সাথে লিংক করবে। তার মানে দেখেন এখানে U1 ফাংশনটা, U1 অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে অবজেক্ট ডট ক্রিয়েট, আর পাস করাচ্ছে UB, তাহলে এটা একটা ব্র্যান্ড নিউ অবজেক্ট ক্রিয়েট করবে। এই ব্র্যান্ড নিউ অবজেক্টটা লিংক হবে UB-র সাথে, এই যে ব্র্যান্ড নিউ অবজেক্টটা U1 একটা অবজেক্ট ক্রিয়েট করতেছে এবং এই পুরো জিনিসটা আবার রিটার্ন করবে যে সেটা U1 এ রাখতেছি। সো এই U1 টা ক্রিয়েট হচ্ছে ব্র্যান্ড নিউ অবজেক্ট এবং সেটা লিংক করতেছে হচ্ছে যে অবজেক্টটা পাস করাচ্ছি সেই অবজেক্টের সাথে, ক্লিয়ার? হ্যাঁ, U1 এর টাইপটা কি অবজেক্টটাই? U1 এর, হ্যাঁ U1 তো অবজেক্টই। হ্যাঁ, এখানে বড় হাতের অবজেক্ট দিয়ে ক্রিয়েটটা কেন লিখলেন সেটা, এই ক্রিয়েট মেথডটা, এই ক্রিয়েট মেথডটা তো আমাদের নিজেদের ডিফাইন করা না, এটা বিল্ডিং ফাংশন, ঠিক আছে? তাহলে এই ফাংশনটা কই আছে? এই ফাংশনটা আছে একদম গ্লোবালে, যে আমরা যে এই অবজেক্টটা, এই অবজেক্টের যে প্রোটোটাইপ আছে এর মধ্যে আছে, এটা এখানে লিখলে দেখতে পারবেন, এই যে অবজেক্ট ডট এই যে ক্রিয়েট, দেখছেন এই যে নেটিভ কোড, এই যে অবজেক্টের মধ্যে এই ক্রিয়েটটা আছে। তাহলে এখন ওই ফাংশনটা কল করব আমি, তাহলে ডাইরেক্ট এই ক্যাপিটাল ওতে লিখতে হবে না, ক্লিয়ার? ক্যাপিটাল ওতে না লিখলে হচ্ছে আপনার এই উবি উবি ডট ক্রিয়েট লিখলে ও উবির ভিতরে যেহেতু ক্রিয়েট নাই, ও যাইতে যাইতে ওখানে যাইতো, কিন্তু ওইটা আসলে মানে হইলো না, আপনি কমপ্লেক্সিটি বাড়াই দিলেন আগে, কারণ আপনি ডিরেক্ট জানেন যে এটা ওই ক্যাপিটাল ওই এটা গ্লোবালেই আছে, সো গ্লোবাল অবজেক্টে ডিরেক্ট অবজেক্ট লিখতেছেন আর কি, ওইটাই দিচ্ছেন যাতে করে আমার ওই ডেলিগেশন করে করে না যায় আর ডাইরেক্ট হচ্ছে ওখান থেকেই যে এক্সিকিউশন করে। জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? কারণ আপনি যদি উবি ডট ক্রিয়েট লিখতেন তাও তো হইতো তাই না? উবি ডট ক্রিয়েটে উবির ভিতরে ক্রিয়েট পাইতো না, তারপর উবি লিংক করা কার সাথে, ওই গ্লোবালের সাথে, ওখানে এই যে পাইতো। তাহলে আপনি এরকম মনে করেন যে 1000 অবজেক্ট আছে, আপনি ওই অবজেক্ট ডট ক্রিয়েট যদি দেন, ওই 1000টা চেইন যায় যায় ওখানে পাবে, তার চেয়ে ডাইরেক্ট এটা বলা ভালো না?
আর এটা আর একটা সমস্যা আছে, যদি আর কেউ কোনো সময় ভুলে মনে করেন ক্রিয়েট নামে কোনো একটা ফাংশন লিখে রাখে, তাহলে কিন্তু আপনার এই ফাংশনে যে কাজ করার কথা ওই কাজ আর করবে না, কারণ যেটা আগে পাবে সেটাই তো নিবে তখন। প্রবলেমটা বুঝছেন? মানে এটার বলে শেডো করা, মেথড শেডুইং, মানে এটার এটার হচ্ছে আপনার ক্লাস ওরিয়েন্টেড প্রোগ্রামিং জাভা বা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে এটারে বলে হচ্ছে মেথড ওভাররাইডিং। মানে কিন্তু ভাই এখানে অবজেক্ট ডট ক্রিয়েট দিলে তো অবজেক্টেড টাই পাবে যেটা গ্লোবালাইজ হয়ে হ্যাঁ যায়, এটা দিলে তো ক্রিয়েট ওইটাই পাবে, করাটা কিন্তু কিন্তু ধরেন আপনি যদি উবি দেন তখন কি হবে সেটা বলতেছিলাম, ও আচ্ছা তখন তো আপনার ইনহেরিট করতে করতে যাবে, তো ইনহেরিট করতে করতে মাঝখানে যায় যদি কোথাও যায় একটা ক্রিয়েট নাম বানাইতে পারি কেউ, তাই না? নিজে ধরেন আমরা যখন ফ্রেমওয়ার্ক কোড টুট করি তখন তো নিজের মন মন ফাংশনের নাম দেই, তো কোন একটা অবজেক্টের মধ্যে যায় যদি ক্রিয়েট নামে ফাংশনটা ওর সাথে লিংক করা থাকে আর ও যে পায়, তাহলে তো আর গ্লোবাল পর্যন্ত যাবে না, ওইটা এক্সিকিউট করবে। তো এই জন্য ডিরেক্ট, মানে আপনি যখন গ্লোবাল অবজেক্টের কোনো মেথড কল করবেন তখন এই ডিরেক্ট ক্যাপিটাল ও অবজেক্ট ডট দিয়ে অ্যাক্সেস করতে হয়, অবজেক্ট ডট হ্যাজ অন প্রপার্টি, অবজেক্ট ডট ভ্যালু অফ, এগুলো ঠিক আছে? ক্লিয়ার এইটা জিনিসটা? আচ্ছা, এই যে হ্যাজ অন প্রপার্টি বলতেছিলাম, এই হ্যাজ অন প্রপার্টি জিনিসটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে নিজের মধ্যে এই প্রপার্টিটা আছে কিনা, ঠিক আছে? নিজের মধ্যে আছে কিনা নাকি সে আপনার গ্লোবালে কোথাও থেকে নিয়ে আস মানে ইনহেরিট করে নিয়ে আসতেছে, এটা টেস্ট করার অনেক সময় দরকার হয়। এই হ্যাজ অন প্রপার্টি তখন হচ্ছে আপনার এই মেথডটা কল করলে এটা পাওয়া যায় আর কি, ঠিক আছে? এটার যদি একটা সিম্পল উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরেন একটা অবজেক্ট নিলাম, হ্যাঁ এই অবজেক্টের যে লিংক করা, যেখানে লিংক করা আছে তার সাথে ওই লিংকের মধ্যে গিয়ে একটা এ নামে একটা প্রপার্টি অ্যাসাইন করতেছি এ দিয়ে, ঠিক আছে? মানে এ আসলে কার সাথে লিংক করে, এ আসলে ক্যাপিটাল ও অবজেক্ট ডট প্রপার্টির সাথে, তাই না? এমটি অবজেক্ট ওইটার সাথে লিংক করা আছে। এখন মনে করেন আপনি যদি কনসোল ডট লগ উবি প্রিন্ট করেন, উবির মধ্যে কিছু আছে নাই, জাস্ট এমটি প্রিন্ট করবে, কিন্তু যদি আপনি কনসোল ডট লগ উবি ডট এ প্রিন্ট করেন তাহলে দেখবেন ও ঠিকই এ প্রিন্ট করবে, তাহলে এ কই থেকে আসলো, ইনহেরিট করে আনছে। এখন এটা যে ইনহেরিট করে আনছে এটা বুঝবেন কেমনে? এটা বোঝার উপায় হচ্ছে যদি এরকম যে অবজেক্টের মধ্যে চাচ্ছেন যে এই অবজেক্ট নিজের কিনা, হ্যাঁ তখন হচ্ছে যে হ্যাজ ওন প্রপার্টি দিয়া কোন প্রপার্টি খুঁজতেছেন এ, ঠিক আছে? তাহলে এটার স্ট্রিং এর মধ্যে এ দিবেন, এখন এটাই রিটার্ন করবে আসলে যে আপনার ও নিজের কিনা নাকি হচ্ছে ইনহেরিট করে আনছে, যে হ্যাজ ওন প্রপার্টি মানে নিজের প্রপার্টি কিনা, এটা এই উবির নিজের প্রপার্টি কিনা। কনসোল দেখেন যে ফলস দিচ্ছে, ঠিক আছে? আর যদি মনে করেন আপনি এখানে একটা প্রপার্টি দেন বি ইকুয়াল টু টু, আর এখানে যদি বি দেন যে বি ওর নিজের প্রপার্টি কিনা, এটা টু, হ্যাঁ এখানে দিতে হবে, এই দেখেন ট্রু আসছে, দেখছেন? মানে ওর নিজের প্রপার্টি, তার মানে হ্যাজ অন প্রপার্টি মেথডটা সম্বন্ধে আমরা জানি, কিন্তু এই হ্যাজ অন প্রপার্টি মেথডটা আসছে কই থেকে? এই মেথডটা আসছে হচ্ছে আপনার গ্লোবাল থেকে আসছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যে বিভিন্ন ধরনের যে অবজেক্ট ক্রিয়েট করি এইটার প্রোটোটাইপ চেইনটা কেমন হয়? দেখেন অবজেক্ট হতে পারে অথবা এর যদি ক্রিয়েট করি অথবা ফাংশন ক্রিয়েট করতে পারি, এরা সবাই আসলে অবজেক্ট, কেন? কারণ এরা হচ্ছে ওই যে গ্লোবাল অবজেক্টটা এরা ইনহেরিট করে, এটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন। এখানে ধরেন আমি যদি কনস্ট্যান্ট একটা অবজেক্ট নেই, ধরেন এ নিলাম ওয়ান, এখন এই এই উ যে উ যে অবজেক্টটা ক্রিয়েট করলাম বা উবি অবজেক্টটা, এই উবি অবজেক্টটা বা এ লিখি শুধু এ অবজেক্টটা কিভাবে ইনহেরিট হয়েছে দেখেন, এই এর ডট
এর যে ডান্ডার প্রোটো এটা আসলে হচ্ছে আপনার অবজেক্ট ডট প্রোটোটাইপের সাথে, রাইট? এটা ট্রু রিটার্ন করবে যদি এখানে ট্রিপল ইকুয়াল বা ডাবল ইকুয়াল দেন। আচ্ছা, এখন যদি মনে করেন এটা চেনটা তো বুঝছেন যে চেনটা কেমন হবে, এখন ধরেন আমি একটা অ্যারে যদি ক্রিয়েট করি বি নামে অ্যারে, এটার আপনার তো এই বি যে ডান্ডার প্রোটো, এই ডান্ডার প্রোটো লিঙ্ক করা থাকবে অ্যারে ডট প্রোটোটাইপের সাথে। অ্যারেও একটা ফাংশন আছে বুঝছেন, ওই যে অবজেক্ট যেমন একটা গ্লোবাল ফাংশন, অ্যারেও ফাংশন। এখানে অ্যারে লেখেন তাইলে দেখাবে, এই দেখেন অ্যারে একটা ফাংশন যে এফ দিয়ে শুরু হয়েছে, নেটিভ কোড, এটা মানে কোড এক্সিকিউট হওয়ার আগে থেকেই আছে। এবং এবং এই অ্যারে ডট প্রোটোটাইপটা আবার কার সাথে, এর যে আপনার অবজেক্টের সাথে, ধরেন এটা এটা যদি দেন এটা ট্রু দিবে, ঠিক আছে, তাহলে এই বি লিঙ্ক করা হচ্ছে আপনার বি ডট প্রোটোটাইপ হচ্ছে বি লিঙ্ক করা হচ্ছে অ্যারে ডট প্রোটোটাইপের সাথে, আর অ্যারে ডট প্রোটোটাইপ লিঙ্ক করা হচ্ছে অবজেক্ট ডট প্রোটোটাইপের সাথে। এই জন্য বুঝলাম টপ লেভেল থেকে চিন্তা করলে এই জিনিসটা আপনার আগে থেকে আছে। এই যখন কোনো অ্যারে নেই তখন সে আসলে করে কি, অ্যারে ডট প্রোটোটাইপ কে অ্যারে ডট প্রোটোটাইপের কে লিঙ্ক করায়, এই বি যে ডান্ডার প্রোটো আছে সেটা দিয়ে লিঙ্ক করায় দেয়, আর অ্যারে ডট প্রোটোটাইপের যে আবার ডান্ডার প্রোটো সেটা আবার অবজেক্ট ডট প্রোটোটাইপের সাথে লিঙ্ক করা, ঠিক আছে? তো এই জিনিসটাই হয় ফাংশনের ক্ষেত্রে। ধরেন নর্মাল যদি কোনো একটা ফাংশন লেখেন, ফাংশন ধরেন এফ ওয়ান দেন, এখানে যেমন চাই দেন সমস্যা নাই, ফাংশনের ভিতরে এই এফ ওয়ানটাও সেম, ধরেন এই এফ ওয়ান ডট এই ডান্ডার প্রোটো যেটা আছে সেটা লিঙ্ক করা হচ্ছে ফাংশন ডট প্রোটোটাইপের সাথে। এটা অবজেক্টের ভিতরে আছে নেটিভ হিসেবে? হ্যাঁ, এটাও নেটিভ হিসেবে আছে। এই যে এই তিনটা জিনিস থাকে আসলে, এই দেখেন আছে নেটিভ হিসেবে, এই যে এটা একটা ফাংশন, ঠিক আছে, মানে সার্কেল আর কি। আবার এই এটা যদি এই দেন এটা ট্রু হবে, আর এটা আবার অবজেক্ট ডট প্রোটোটাইপের সাথে লিংক, হ্যাঁ এটা হবে অবজেক্ট ডট প্রোটোটাইপের সাথে হবে। বুঝছি, এই জন্য অবজেক্ট ডট প্রোটোটাইপের ভিতরে যত প্রপার্টি মেথড যাই আছে সব এই এটা সবাই অ্যাক্সেস করতে পারে, অ্যারে হলেও পারে, হ্যাঁ অ্যারে এর মধ্যে ভ্যালু অফ দিলে পাবে, অ্যাজ অন প্রপার্টি দিলে পাবে, সব সবার মধ্যেই থাকে, কারণ ও ও তো ইনহেরিট করতে করতে ওইখানে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন অবজেক্ট ডট ক্রিয়েটটা তো আমরা দেখলামই যে অবজেক্ট ডট ক্রিয়েটটা কিভাবে কাজ করতেছে, তো মেথড শেডুইংটা দেখাবো। মেথড শেডুইং মানে শেডুইং যেটা আমরা বললাম যে আপনার যে এখানে একটা এক্সাম্পল দেখাই দিছিলাম, এটা যে নিজের মধ্যে যদি না পায় তাহলে তার প্যারেন্টে যাবে, নিজের মধ্যে পাইলে আর প্যারেন্টে যাবে না। ওইটাই মেথড শেডুইং। ওইটা তো দেখলাম না। হ্যাঁ, এটা এটা কোনটা এক্সাম্পল ছিল? লাস্টে বারের বেলায় দেখলাম। হ্যাঁ, একবার যে পিন করলো না এখন আসেন একটা মানে অবজেক্টকে কিভাবে আপনি ই করতে পারবেন, লিঙ্ক করতে পারবেন, এটা মানে লিঙ্ক করে করে কিভাবে কাজ করা যায়, এটা এটা খুবই পাওয়ারফুল একটা, মানে এটা আপনার ওই ক্লাস ওরিয়েন্টেড যে কনসেপ্ট তার থেকেও এটা পাওয়ারফুল আর কি। আচ্ছা ভাই, আমাদের আর দুই আর একটা ক্লাস হবে না এটার উপরে? জি। তারপরে কি আপনি আমাদের ভিউ শিখাবেন? তারপরে ওটা এখন প্ল্যান করি না, ভি শেখানোর ই আছে, আরেকটা ব্যাচ ই করার চিন্তা আছে, তো ওই ব্যাচে তো আপনারাই যাবেন যারা অ্যাক্টিভ ছিলেন আর কি, বা হচ্ছে অন্য কেউ আসতে পারে। কি শিখাবেন?
ওখানে হচ্ছে ওই ভিউ বা হচ্ছে জাভা স্ক্রিপ্টের আর ডিপ জি আরো কিছু আছে ওগুলা, আর হচ্ছে টাইপ স্ক্রিপ্ট, টাইপ স্ক্রিপ্ট দেখানোর ইচ্ছা আছে। তো দেখা যাক কি হয় আর কি, এটা আগে শেষ করি ঠিকঠাক মতো। মানে এটা কি আগামী বছরে শুরু করার প্ল্যান? এটা এখন আসলে এই করি নাই যে কবে এই করব, ঠিক আছে এটা হবে। দেখেন এই এই যে এইটা দেখেন, এখানে একটা ফাংশন আছে শেপ। হ্যাঁ, তার মানে আমরা এখন বুঝতেছি এই শেপের শেপ ফাংশন একটা ক্রিয়েট করবে, আর এটা ডট প্রোটোটাইপ একটা অবজেক্ট হবে, এবং ওই ডট প্রোটোটাইপের মধ্যে একটা মেথড আছে গেট হাইট গেট উইথ, ঠিক আছে। এরপরে এই গেট হাইট গেট উইথ এটা হচ্ছে ওই প্রোটোটাইপ অবজেক্টের মধ্যে, শেপ ডট প্রোটোটাইপ যেটা, ঠিক আছে। এরপরে একটা রেক্টেঙ্গেল মেথড আছে, সেই রেক্টেঙ্গেল মেথড হচ্ছে শেপ কে কল করতেছে দিস দিয়ে হাইট আর উইথ পাঠাই দিচ্ছে। ওই যে আমরা যে দেখলাম প্রথম যে একজন বলে দেখলাম সেটা, যে নিচে থেকে যেটা আনছিলাম এইটা আর কি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপরে যেটা করতেছি, ধরেন আপনার রেক্টেঙ্গেল ডট প্রোটোটাইপ, যদি আমি নেই রেক্টেঙ্গেল ডট রেক্টেঙ্গুলার প্রোটোটাইপের মধ্যে আমি একটা ধরেন এরে দিয়ে দিচ্ছি, বা রেক্টেঙ্গুলার প্রোটোটাইপটি লিঙ্ক করাই দিচ্ছি এই অবজেক্ট ডট ক্রিয়েট, এবং কার সাথে লিঙ্ক করাচ্ছি শেপ ডট প্রোটোটাইপ, ঠিক আছে, শেপ ডট প্রোটোটাইপের সাথে লিঙ্ক করাই দিচ্ছি। তাহলে এখন রেক্টেঙ্গেল লিঙ্ক করা কার সাথে আছে, দাঁড়ান এটা পরে একটা অবজেক্ট বানাই, রেক্টেঙ্গেল ডট প্রোটোটাইপের মধ্যে নিচের একটা মেথড ইমপ্লিমেন্ট করি, ধরেন এরিয়া পাওয়ার জন্য। হ্যাঁ তো ও কি করবে, জাস্ট রিটার্ন করবে হচ্ছে দিস ডট হাইট ইনটু হচ্ছে দিস ডট উইথ। ওকে, এটা রেক্টেঙ্গেলের নিজের প্রোটোটাইপের মধ্যে আছে। এখন আমি যদি একটা রেক্টেঙ্গেলের অবজেক্ট ক্রিয়েট করি, ধরেন রেক্টেঙ্গেলের একটা অবজেক্ট আর ওয়ান ক্রিয়েট করতেছি, নিউ নিউ এটা কি হবে রেক্টেঙ্গেল, রাইট, এবং এইখানে পাঠাই দিচ্ছি হচ্ছে টু আর থ্রি। দেখেন এই আর ওয়ানটা এখন কার সাথে লিঙ্ক করা, এই আর ওয়ানটা লিঙ্ক করা আছে হচ্ছে রেক্টেঙ্গেল প্রোটোটাইপের সাথে, গুড, ঠিক আছে। এই রেকটেঙ্গেল ডট প্রোটোটাইপ কার সাথে লিংক করা, এই দেখেন রেকটেঙ্গেল ডট প্রোটোটাইপে লিংক করা হচ্ছে শেপ ডট প্রোটোটাইপ, শেপ ডট প্রোটোটাইপ ক্রিয়েটটা কি করে, একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করে। তাহলে রেকটেঙ্গেল ডট প্রোটোটাইপ একটা অবজেক্ট ক্রিয়েট করতেছে, এই রেকটেঙ্গেলের কিন্তু নিজের একটা প্রোটোটাইপ আগেই ছিল, সেটার কিন্তু সে লিংক মানে সরায় ফেলছে, ওটা কিন্তু আর নাই এখন, ঠিক আছে। তাহলে অবজেক্ট ডট ক্রিয়েট কি করতেছে, শেপ ডট প্রোটোটাইপ অবজেক্টটার লিংক করে একটা নতুন অবজেক্ট দিতেছে, সেটার নাম হচ্ছে প্রোটোটাইপ, রেকটেঙ্গেল ডট প্রোটোটাইপ। এই তাহলে এটা লিংক করা আছে হচ্ছে আমার শেপ ডট প্রোটোটাইপের সাথে। শেপ ডট প্রোটোটাইপ কি ছিল, শেপ ডট প্রোটোটাইপ এটা ছিল শেপ ফাংশন থেকে আসছে। তাহলে এই শেপ ডট প্রোটোটাইপটা কার সাথে লিংক করা, গ্লোবাল অবজেক্ট ডট প্রোটোটাইপের সাথে, হ্যাঁ অবজেক্ট ডট প্রোটোটাইপ, অবজেক্ট ডট প্রোটোটাইপের সাথে। এটা কার সাথে লিংক করা, নালের সাথে, নালের সাথে, এটাই তো চেইন। এখন আসেন যদি আমি এখানে প্রিন্ট করি, এই গেট এরিয়াটা প্রিন্ট করতে চাই, তাহলে কি হয়, আর ওয়ান ডট গেট এরিয়া এখন কিভাবে কাজ করতে, এটা কিভাবে কাজ করবে আমরা ফার্স্টে দেখছিলাম ওইটাই, তারপর একটা এক্সাম্পল দিই। দেখেন একদম শর্টলি এক্সপ্লেইন করতেছি, যখন এই যে নিউ দিয়ে রেক্টেঙ্গেল কল হচ্ছে তখন টু আর থ্রি পাঠাই দিচ্ছি আর্গুমেন্ট হিসেবে। তো এই রেক্টেঙ্গেলে যাচ্ছে ফাংশনে, যায় এখানে হাইট টু পাচ্ছে উইথ থ্রি পাচ্ছে, এ করতেছে কি শেপ ডট কল, শেপটে কল করতেছে দিস ফিক্স করে দিচ্ছে। তাহলে এই দিস কি, এখানে আর ওয়ান দিয়ে কল করছিলাম, তাহলে এখানে দিস যাচ্ছে আর ওয়ান, আর হাইট আর উইথ যাচ্ছে, কল করতেছে আগে শেপকে, তাহলে শেপ ফাংশনে আসতেছে, শেপ ফাংশনে এখানে টু আর থ্রি আসছে। এখন দিস ডট হাইট, তাহলে এখানে দিস কে ছিল, আর ওয়ান, আর ওয়ান ছিল, দিস ডট দিস ইকুয়াল টু হচ্ছে আর ওয়ান।
তাহলে এখন ওই আর ওয়ান এর মধ্যে হাইট রাখতেছে, আর ওয়ান এর মধ্যে উইথ রাখতেছে, কারণ দিস এর মধ্যে আর ওয়ান হয় তাহলে আর ওয়ান ডট হাইট, তাহলে আর ওয়ান এর মধ্যে হাইট, আর ওয়ান এর মধ্যে হাইট আর উইথ রাখতেছে, তাহলে এখন হচ্ছে এই আর ওয়ান এর মধ্যে কি আছে, হাইট আর উইথ আছে, তাই তো? এখন আর ওয়ান ডট গেট এরিয়া যখন দিচ্ছি, দেখেন রেক্টেঙ্গেলের আর ওয়ানটা কার সাথে লিঙ্ক করা, রেক্টেঙ্গেলের প্রোটোটাইপের সাথে, রেক্টেঙ্গেলের প্রোটোটাইপে যায় এই গেট এরিয়া পাচ্ছে, কারণ গেট এরিয়াটা ডিরেক্ট রেক্টেঙ্গেলের প্রোটোটাইপের মধ্যে রাখা হয়েছিল। এখন দিস ডট হাইট দিচ্ছে, এখন এই দিস কে, এই দিস হচ্ছে এই যে আর ওয়ান দিয়ে কল করা হয়েছে, তাহলে আর ওয়ান দিয়ে কল করা হলে এইখানে গেট এরিয়ার মধ্যে যে দিস হচ্ছে আর ওয়ান, আর ওয়ান ডট হাইট দিলে এই যে একটু আগে যে টু বসাইছিলাম সেই টু পাবে, আর উইথ দিলে এই থ্রি পাবে, এটু ক্লিয়ার কিনা? হ্যাঁ আমি যদি এখানে একটা কনসোল লগ দিই, ধরেন আর ওয়ান প্রিন করতেছি, তাহলে দেখবেন যে এই লিঙ্ক গুলা কিভাবে আসছে সব দেখতে পাবেন। দেখেন এই যে আর ওয়ান না, আর ওয়ানটা প্রিন্ট করছি, দেখেন এই যে আর ওয়ান এর মধ্যে নিজের মধ্যে হাইট আর উইথ আছে, এর যে লিঙ্ক করা সেই লিঙ্ক করা হচ্ছে এই আর ওয়ানটা লিঙ্ক করা কার সাথে, দেখেন এই যে আর ওয়ানটা লিঙ্ক করা ছিল রেক্টেঙ্গেল ডট প্রোটোটাইপের সাথে, তাই তো? রেক্টেঙ্গেল ডট প্রোটোটাইপের মধ্যে কি ছিল, যে গেট উইথ, সরি রেক্টেঙ্গেল ডট প্রোটোটাইপের মধ্যে শুধু একটাই মেথড ছিল, সেটা গেট এরিয়া। এই দেখেন এখানে এর মধ্যে একটাই মেথড আছে, গেট এরিয়া, ঠিক আছে? তো মানে এখন এই এই গেট এরি এই যে এই রেক্টেঙ্গেলের যে প্রোটোটাইপ ডান্ডার প্রোটো, সেটা কার সাথে লিঙ্ক করা, সেটা লিঙ্ক করা হচ্ছে শেপের সাথে, ঠিক আছে? তাহলে এটা এখন কার সাথে লিঙ্ক করা, দেখেন এই এটা লিঙ্ক করা হচ্ছে শেপের প্রোটোটাইপের সাথে, কারণ শেপের প্রোটোটাইপে কি আছে, গেট হাইট আছে, গেট উইথ আছে। এখন দেখেন এই যে প্রোটোর মধ্যে গেট হাইট আছে, গেট উইথ আছে, ঠিক আছে? এইটা আবার কার সাথে লিংক করা, গ্লোবাল অবজেক্টের সাথে, এই দেখেন গ্লোবাল অবজেক্টটা, এই গ্লোবাল অবজেক্টের প্রোটোটাইপটা, এই যে হ্যাজ অন প্রপার্টি, ঠিক আছে? যে টু স্ট্রিং হলো ক্লিয়ার, তার মানে এই চেইনটা ক্লিয়ার হইছে, আর এটা কেমনে কাজ করছে দেখছেন? এখন এখানে আমরা কি করছি, বিভিন্ন ফাংশন নিছি, তাই তো? এই যে শেপ একটা ফাংশন নিছি, বার একটা ফাংশন নিছি, তো এটাকে আমরা ওল্লু ডিজাইন করতে পারি। ওল্লু মানে হচ্ছে অবজেক্ট লিঙ্ক টু আদার অবজেক্ট, মানে খালি অবজেক্ট দিয়েই আপনি এই কাজটা করতে পারেন, আপনার ই দরকার নাই, আলাদা কোনো ফাংশন দরকার নাই। এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার, এই জন্য বলা হয় ওল্লু সিস্টেমটা। দেখেন ওল্লু সিস্টেমটা আপনি কিন্তু এই যে এভাবে ইনহেরিটেন্স যে চেইন, হ্যাঁ প্রোটোটাইপ চেইন, এই বা বিহেভিয়ার ডেলিগেশন যাই বলেন, এটার মাধ্যমে কাজ করাইতে পারতেছেন, আবার শুধু অবজেক্ট লিঙ্ক করাইও কাজ করাইতে পারবেন। তো এই জিনিসটা যদি আমি করতে চাই, তাহলে দেখেন কেমনে করবো, এই কোডটাকে জাস্ট কপি করতেছি, ধরেন কোনো ফাংশন থাকবে না, খালি অবজেক্ট থাকবে, এটারই বলতেছে ওল্লু, অবজেক্ট লিঙ্ক টু আদার অবজেক্ট, শুধু অবজেক্টই থাকবে, আর ওই অবজেক্টটা আরেকটা অবজেক্টের সাথে লিঙ্ক করা থাকবে, আমার সেম কাজই করবে। তো প্রথমে যে আমার শেপটা ছিল, হ্যাঁ ধরেন হচ্ছে এই যে নিউ, এটা কি কাজ করে, দুইটা কাজ করে না? ফার্স্ট কাজ কি করে, যে একটা নিউ অবজেক্ট ক্রিয়েট করে, আর ওটা হচ্ছে নিউ অবজেক্ট ক্রিয়েট করে, ওই অবজেক্টটাকে লিংক করায়, নতুন অবজেক্টটাকে ফাংশন এক্সিকিউট হওয়ার সময় ভিতরে নতুন অবজেক্টটাকে দিস হিসেবে পাস করে, এরপরে ওই নতুন যে অবজেক্ট সেটাকে রিটার্ন করে, তাই তো? আচ্ছা এখন মনে করেন আমি
এই ফাংশন যে শেপটা ছিল এটাকে আমি অবজেক্ট বানাই দিচ্ছি, এবং এই এর ভিতরে কি ছিল, দুইটা মেথড ছিল না, গেট হাইট গেট উইথ, এই দুইটা মেথডকে আমি নিচ্ছি। তার মানে এটা শেপ, এটা যেহেতু অবজেক্ট তাহলে এটা এখান থেকে সামনে থেকে ফাংশন চলে যাবে, ফাংশন কিওয়ার্ড চলে যাবে, একটা কনস্ট্যান্ট দিলাম, হ্যাঁ ইকুয়াল টু, এখন এখানে দিস ডট হাইট দিস ডট উইথ থাকলো, এখন দুইটা, আচ্ছা এটা তো আপনার ইনিশিয়ালাইজ করতে হবে ফার্স্টে, তাহলে ইনিট এটা একটা ফাংশন দিলাম, কিন্তু অবজেক্টের ভিতরে ফাংশন, হ্যাঁ ফাংশন টু ফাংশন না, অবজেক্টের ভিতরে প্রপার্টি হিসেবে ফাংশন ইনিটটা। এরপরে ধরেন আমি আরেকটা ফাংশন নিলাম, এটা নিয়ে নিই ডাইরেক্ট এইভাবে গেট হাইট, ঠিক আছে যেহেতু অবজেক্ট প্রপার্টি কোলন স্পেস দিতে হবে। আচ্ছা আরেকটা দিলাম মনে করেন, এটা ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ গেট উইথ, গেট উইথ কমা গেট উইথ নিলাম, তাহলে এখন আমার শেপ শেপের মধ্যে যা যা ছিল সব ওর ভিতরে ঢুকাই দিলাম অবজেক্ট বানায়, ঠিক আছে। এরপর রেকট্যাঙ্গেল ফাংশন ছিল, তো হ্যাঁ গেট উইথ ক্লোন, হ্যাঁ হ্যাঁ এটা হবে। আচ্ছা এরপরে দেখেন, এরপরে রেকট্যাঙ্গেল ফাংশন ছিল, তো রেকট্যাঙ্গেল ফাংশনটাকে অবজেক্ট বানাইতে হবে, রাইট? তাহলে কনস্ট্যান্ট রেকট্যাঙ্গেল অবজেক্ট বানাইলাম, অবজেক্ট মানে ওই যে অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে লিংক করে কেমনে, ওই যে অবজেক্ট ডট ক্রিয়েট, তাই তো, কার সাথে লিংক করাবো, লিংক করাবো হচ্ছে শেপের সাথে, শেপের সাথে, তাহলে শেপ ডট প্রোটোটাইপ, শেপ নিজেই অবজেক্ট, তার মানে শুধু শেপ পাঠালেই হবে, তাই তো? তখন তো ওই যে প্রোটোটাইপ লিখছিলাম ওটা ফাংশন ছিল। আচ্ছা এখন রেকটেঙ্গেল এর মধ্যে একটা অবজেক্ট, একটা যে আছে আপনার গেট এরিয়া, তাই তো, গেট এরিয়া মেথডটা দিতে হবে, তাহলে এটা কিভাবে দিব, তাহলে রেকটেঙ্গেল ডট গেট ডাইরেক্ট, না প্রোটোটাইপ না, ও তো নিজেই অবজেক্ট, এটা রেকটেঙ্গেল ছিল, এটা ফাংশন ছিল, তাহলে ওই ফাংশনের প্রোটোটাইপের মধ্যে গেট এরিয়া দিতে হচ্ছে, তা আমাদের এই রেকটেঙ্গেল তো নিজেই অবজেক্ট, তাহলে ওর মধ্যেই থাকবে ডাইরেক্ট, আমাদের এই যে শেপটা নিজেই অবজেক্ট না, তো ওই জন্য হচ্ছে এটা ডাইরেক্ট দিতেছি গেট হাইট, কিন্তু যদি ফাংশন হতো তাহলে কি করতে হতো, শেপ ডট প্রোটোটাইপ ডট গেট হাইট, ক্লিয়ার? তাহলে আমাদের এখানে লাইন গুলো হবে না, হুম এটা তো লাগতেছে না, এটাই তো এই কাজ করলো। এরপরে হচ্ছে আমার গেট এরিয়া মেথডটা দিতে হবে, তাহলে গেট এরিয়াটা নেই, এখানে গেট এরিয়া নিলাম, তাহলে রেকটেঙ্গেল এর মধ্যে একটা গেট এরিয়া মেথড যাচ্ছে, যেখানে দিস ডট হাইট দিস ডট উইথ দিবে, আর কি করতে হবে, আচ্ছা এখানে যে নিউ দিয়ে দিচ্ছে, আমাদের নিউ দেওয়ার কিছু নাই, এখন হচ্ছে এইটা আরেকটা নতুন অবজেক্ট ক্রিয়েট করবো যেটা লিঙ্ক করা রেকটেঙ্গেল এর সাথে থাকবে, তাই তো? তাহলে ওই যে নিউ বাথ ওই অবজেক্ট ডট ক্রিয়েট, দেখছেন অবজেক্ট ডট ক্রিয়েট ক্রিয়েটটা কত পাওয়ারফুল, এটা যাবে কার সাথে, এটা যাবে হচ্ছে রেকটেঙ্গেল এর সাথে, তাই তো, রেকটেঙ্গেল পাস হচ্ছে। এরপরে এখন কি করব, এখন এই প্রথম ভ্যালু দুইটা পাস করাইতে হবে না, 2 3, তাহলে এটা কল করব কাকে, দেখেন এই যে আমি এখন আগে কল করছিলাম কাকে, এই রেকটেঙ্গেল কে, দেখেন এই যে এখানে কোডটা আসছে, এই যে আগে কল করছিলাম কাকে, এই রেকটেঙ্গেল কে, তাই তো, এই রেকটেঙ্গেল এর ভিতর থেকে শেপ কে কল হচ্ছিল এবং শেপ এর মধ্যে যে ইনিশিয়ালাইজ হচ্ছিল, তো এখন মনে করেন এটা যেহেতু ইনহেরিটেন্স চেইন করা, তো এই ইনহেরিটেন্স চেইনের কারণে প্রোটোটাইপ চেইনের কারণে ও খুঁজতে খুঁজতে যেখানে যা পাবে সেখানেই নিবে, তাহলে আমরা আমরা এই এই যে ইনিশিয়ালাইজটা হয়েছে, এই ইনিশিয়ালাইজটা আমি ডাইরেক্টলি ইনিট মেথডটা এখানে দিয়ে দিছি দিস ডট হাইট দিস ডট উইথ, তাহলে আমি এই ইনিটকে কল করলে শেপের মধ্যে চলে যাবে ডাইরেক্ট, আমার আর রেকটেঙ্গেল ভায়া হইয়া যাওয়ার দরকার নাই, মানে এটা একটা এখানে প্লাস পয়েন্ট আর কি, এবং এইখানে আমি প্যারামিটার দুইটা পাঠিয়ে দিচ্ছি আর্গুমেন্ট, ঠিক আছে, এটাও সেম আউটপুট দিবে, এখন আগে যে এটা সেম আউটপুট দিত এটাও সেম আউটপুট দিবে, আসেন দেখি এটা সেম আউটপুট দেয় কিনা, তারপর ব্যাখ্যা করতেছি, সিনট্যাক্স এরর থাকতে পারে, ঠিক করতে হবে, হাইট ইজ নট ডিফাইন্ড, স্পেলিং এরর আছে,
আচ্ছা, এখানে যে যে দুইটা তো নিতে হবে, এবার অ্যাকসেপ্ট করতে হবে না? আচ্ছা, প্যারামিটার নামে এখানে ছিল কিন্তু, এই যে দেখছেন, আচ্ছা এই যে আসছে দেখেন, R1 2। এখন যদি এটা কনসোল লগ এর মধ্যে দেন, তাহলে 6। দেখেন এই যে 6 আসছে, এই R1টা যে কনসোল লগ আরেকটা ছিল ওইটা আর কি, এই যে এটা। ঠিক আছে, এখন R1টা দেখে আসেন, ওই যে আগের মতো লিঙ্কটা দেখেন, R1-এ নিজের মধ্যে হাইট উইথ আছে, এর প্রোটোটা লিঙ্ক করা হচ্ছে আপনার ওই গেট এরিয়া ফাংশন, ওই যে ইসের সাথে আপনার, এই যে এখানে যদি এখন ওই যে চিন্তা করেন রেক্টেঙ্গেল ডট প্রোটোটাইপ না, এটা ডিরেক্ট রেক্টেঙ্গেলের সাথে লিঙ্ক করা। ঠিক আছে, এরপরে এই রেক্টেঙ্গেল লিঙ্ক করা শেপের সাথে, কারণ যে রেক্টেঙ্গেলটা এই যে লিঙ্ক করাই দিছেন ক্রিয়েট দিয়া শেপের সাথে, তাহলে এটা শেপের সাথে লিঙ্ক করা, এই শেপ লিঙ্ক করা অবজেক্ট ডট প্রোটোটাইপের সাথে। এখন এই R1 এর মধ্যে কি আছে, R1 এর মধ্যে হাইট আর উইথটা আছে, কারণ R1 টা দিস হিসেবে পাস হচ্ছিল, এখানে দিস হিসেবে পাস হলে দিস ডট হাইট দিস ডট উইথ, কারণ আমি কল করছিলাম R1 ডট ইনিট, ওই যে 2 নাম্বার আমরা দিস দিস এর যখন বলছিলাম 2 নাম্বারে যে অবজেক্ট মেথড কল করলে এই ডট এর আগে যেটা থাকে সেটা হচ্ছে দিস হিসেবে যায়, তার মানে ইনিট মেথডের ভিতরে R1 টা দিস, তার মানে ইনিট মেথডের ভিতরে যে R1 টা দিস আসছে, তা R1 এর মধ্যে হাইট রাখতেছে, R1 এর মধ্যে উইথ রাখতেছে, তাই তো? আচ্ছা, এখন দেখেন এই যে এটাই বলতেছে, এই যে R1 এর মধ্যে হাইট আছে উইথ আছে, ওকে, এখন দেখেন এই R1 এর R1 টা রেক্টেঙ্গেলের সাথে লিংক করা, এন রেক্টেঙ্গেলের মধ্যে কি আছে, রেক্টেঙ্গেলের মধ্যে শুধু একটা মেথড আছে গেট এরিয়া, তাই তো? আসেন এই লিঙ্ক করাটার মধ্যে যাই, যাই দেখেন এই যে একটা মেথড আছে শুধু লিঙ্ক করা গেট এরিয়া ফাংশন। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই রেক্টেঙ্গেল আবার কার সাথে লিঙ্ক করা, শেপের সাথে, তাই তো? এই যে এখানে শেপ দিয়ে লিঙ্ক করাইছিলাম, মানে শেপের মধ্যে কি আছে, শেপের মধ্যে 3টা মেথড আছে, ইনিট গেট হাইট গেট উইথ। এখন এই যে গেট, এই প্রোটোটাইপে যে গেট এরিয়া যে ছিল এটার ভিতরে যদি যাই, তাহলে দেখেন যে গেট হাইট গেট উইথ ইজ ইনিট, 3টা আছে। ঠিক আছে, এখন এইটা আবার কার সাথে লিঙ্ক করায়, শেপটা কার সাথে লিঙ্ক করায়, শেপ লিঙ্ক করা হচ্ছে অবজেক্ট ডট প্রোটোটাইপ সাথে, গ্লোবাল যেটা ছিল সেটা। আচ্ছা, এটার প্রোটো যে ডান্ডার প্রোটো ওপেন করে দেখেন এই যে গ্লোবালটা দেখছেন, ক্লিয়ার? এখন ভাই ওইটা একটু দেখেন তো, নাল কোন কোথায় লিঙ্ক করা, গ্লোবালে গিয়ে গ্লোবাল ডেটা গেট আসেটার থেকে আসে, এই যে ডট প্রোটোটাইপ না আন্ডার প্রোটো না, এটা থেকে আসে, এটা তো এখানে তো আবার আরো কাহিনী হয়, এই এই অবজেক্টের কনস্ট্রাক্টর এটা কে, ফাংশন, ওই যে ফাংশন অবজেক্ট ভুল চিহ্ন সার্কেল যেটা ছিল যেটা দেখেন কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টর যে ফাংশন সেই ফাংশনের প্রোটোকে বলছিলাম, যে ফাংশনের প্রোটোকে থাকে অবজেক্ট ডট প্রোটোটাইপ বলছিলাম না আগে, দেখেন এই যে ফাংশনের কি থাকে, এই যে ফাংশনের কাছে কি থাকে, ফাংশনের প্রোটোটাইপ কে কার সাথে লিংক করা থাকে, অবজেক্ট ডট প্রোটোটাইপ সাথে। এখন এটা আরো যদি আবার লিংকে যান, কনস্ট্রাক্টরের যে লিংক আছে আন্ডার ব্রান্ডার প্রোটো, এই যে এটা দেখছেন ফাংশন ডট প্রোটোটাইপের সাথে, এখন ফাংশন ডট প্রোটোটাইপ আবার কার সাথে লিংক করা, আবার এই যে গ্লোবালটার সাথে, দেখছেন ওই যাইতে যাইতে কিন্তু গ্লোবালেই যায় সবাই, দেখেন এই যে এখানে শেষটা কিন্তু সবারই অবজেক্ট ডট প্রোটোটাইপ, অবজেক্ট ডট প্রোটোটাইপ, অবজেক্ট ডট প্রোটোটাইপ, অবজেক্ট ডট প্রোটোটাইপ, ক্লিয়ার? এই তিনটা শেষে অবজেক্ট, তার মানে এই যে অবজেক্ট ডট প্রোটোটাইপ যেটা, এই যে এই যে বক্সটা, এই যে অবজেক্টটা অবজেক্ট ডট প্রোটোটাইপ, এইটা সবারই প্যারেন্ট আসলে, ঠিক আছে, অ্যারের প্যারেন্ট, ফাংশনের প্যারেন্ট, আর অবজেক্টের তো ডিরেক্ট প্যারেন্ট। অ্যারের ক্ষেত্রে মাঝখানে জাস্ট আরেকটা অ্যারে ফাংশন হয়, সেই অ্যারে ফাংশনের যে প্রোটোটাইপ আছে সেটা একটা আলাদা অবজেক্ট আছে, সেই অবজেক্টের সাথে লিংক করা থাকে, আর ফাংশনের ক্ষেত্রে এখানে একটা ফাংশন, একটা ফাংশন হয়, সেই ফাংশনটা একটা ফাংশন ডট প্রোটোটাইপ একটা অবজেক্ট ক্রিয়েট করে, সেই অবজেক্টের সাথে এটা লিংক করা থাকে, আর এই টোটালটা লিংক করা থাকে হচ্ছে যে ফাংশন আপনি লিখছেন ওই ফাংশনের সাথে, ক্লিয়ার? এখানে দেখেন
এই যে এইটার এই ফাংশনটা লিংক করা থাকে ফাংশনাল প্রোটোটাইপের সাথে, ফাংশনাল প্রোটোটাইপ লিংক করা থাকে অবজেক্টের প্রোটোটাইপের সাথে। আচ্ছা এটা ক্লিয়ার হইছে যে কেমনে? এখানে দেখেন এখানে কিন্তু আপনার সবই অবজেক্ট, অবজেক্ট লিংক টু অবজেক্ট। এই চিত্রটাই হচ্ছে আপনার, যে এখানে একটা চিত্র দেখছিলাম না, এটা দেখেন যে ফাংশন নিয়ে নিয়ে আসছে না, এটা আরো এখানে এই জিনিসগুলো নাই, বাম পাশে এটা নাই, এটা নাই, এই খালি এইভাবে চলে গেছে। দেখি আসেন এইটার চিত্রটা পাওয়া যায় কিনা। এটা আরো অনেক ইজি হয়ে গেল আর কি, ইজি হয়ে গেল এবং হচ্ছে আপনার বুঝতেও সুবিধা হলো আর কি। এটা একদম সিম্পল, ডাইরেক্ট কানেকশন দিলে যেরকম হয় ওইটার মতোই, তো শুধু ওখানে আইডেন্টিফাই আর স্পিকটা থাকবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাম পাশের ফাংশন গুলো থাকবে না, ফাংশন গুলো তো বাদ দিয়ে দিচ্ছি তাই না? এইভাবে লিংক করে করে কাজ করে আর কি আপনার ওই জাভাস্ক্রিপ্টের প্রোটোটাইপ চেইন ধরে ধরে বিভিন্ন কাজ। এখানে আরো অনেক কিছু বলার ছিল, যেমন মনে করেন যে ক্লাস হয়, যেমন ইকমাইস্ক্রিপ্ট 6 যেটা, ES6 যেটা, ইকমাইস্ক্রিপ্ট 2015, হ্যাঁ 2015 এ আপনার ই আনছে যে ক্লাস, তো ওই ক্লাসটা আসলে ইন্টারনালি এরকম ভাবে কাজ করে ভিতরে, ঠিক আছে? ওইটা দেখাই দেওয়ার টার্গেট ছিল, বাট এখন আর দেখাইতেছি না, সময় নাই যেহেতু। তো ওইটা আপনারা দেখতে পারেন, আগে যেটুকু দেখছেন এইটুকু ক্লিয়ার করেন জিনিসটা। এখানে জাস্ট কি হবে, এই যে এই ফিগারটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, আর এটা মনে করেন আরো ওয়ান হবে আর কি। এই বাম পাশে এগুলো কিছুই থাকবে না, এই সাইডটা থাকবে না, এই ডিরেক্ট লিংক ধরে ধরে যাচ্ছে। তার মানে হচ্ছে এই যে লিংকটা, এইটাই আসল, এই যে ডান্ডার ফটোটাই আসল, ওইটা দিয়ে এসে ইনহেরিটেন্স করে। এবং এটা একদম সম্পূর্ণ আলাদা। কেন আলাদা? তার কারণ হচ্ছে ক্লাসের ক্ষেত্রে যখন আপনি একটা সুপার ক্লাস ধরেন এক্সটেন্ড করেন, ধরেন ক্লাস এ আছে, হ্যাঁ, পরে যদি আপনি ক্লাস বি এক্সটেন্ড ক্লাস এ দেন, তো ওই ক্লাস বিটা ক্লাস এ কে কপি করে, বুঝছেন? এটা হচ্ছে কপি অপারেশন। এরপরে যদি আপনি মনে, এই কপি হওয়ার পরে যদি আপনি ক্লাস এ তে যে কোনো একটা মেথড বা প্রপার্টি লিখেন, ওইটা আর ক্লাস বি পাবে না, কারণ সে যখন কপি করছিল তখন তো ওইটা ছিল না। আর এই ক্ষেত্রে হচ্ছে লিংক করে, এটা হচ্ছে লাইভ লিংকেজ, কোনো কপি কিছু নাই। আপনি ধরেন এইটা বানাইছেন, এটা তো আমরা দেখলামই একটা উদাহরণে, ধরেন আপনি এই যে গেট হাইট গেট উইথ, এটা ধরুন মনে করেন যখন এই যে আর ওয়ান বানাইছেন, হ্যাঁ, তখন ধরেন ছিল না কথার কথা, এই যে গেট হাইট গেট উইথটা ধরেন হচ্ছে এখানে শেপ যখন এইখানে আর ওয়ান যখন তখন, এরপরে যায় যদি আপনি এই এটার মনে করেন এখানে কমেন্ট আউট করে দিলেন, এই আর ওয়ান অবজেক্টটা করার পরে যা যদি দেন, তাও সে গেট হাইট গেট উইথ পাবে, কারণ হচ্ছে লিংক করা। সে যখন আপনি গেট উইথ এখান থেকে যদি এই আর ওয়ান এর মধ্যে যদি গেট হাইটটা জানতে চান, যে আর ওয়ান ডট গেট হাইট, ঠিক আছে, তাও সে পাবে। যদিও আর ওয়ানটা যখন হয়েছিল তখন এই মেথড গুলা ছিল না শেপের মধ্যে, নিজের মধ্যে তো নাই, রেক্টেঙ্গেল এর মধ্যে তো শুধু একটাই আছে গেট এরিয়া। তার মানে এটা প্রমাণিত করে, এটা যদি এখন রান দেন তাও দেখবেন আউটপুট আসে যে এটা আসলে লিংক করা। আমরা দেখতেছি এটা লাইভ লিংক করা, মানে এটার মধ্যে কোনো ই নাই, আপনার কপির কোনো অপারেশন নাই, ঠিক আছে? এবং এটা অনেক ইফিশিয়েন্ট, কারণ আপনি এক জায়গায় ধরেন আপনি একটা একটা ক্লাসের ধরেন 10টা মেথড আছে, হ্যাঁ, আর ওই ক্লাসের 10টা ধরেন ইনস্ট্যান্স বানাইছেন, অবজেক্ট বানাইছেন, তাহলে ও 10 জায়গায় কপি করবে, মেথডটা আসলে 10 10 100 জায়গায় থাকবে, মানে 100টা মেথড হবে টোটাল, একটা মেথড 10 বার করে থাকবে। আর আপনি যদি এই এই ইনহেরিটেন্স এই লিংকেজটা করেন, তাহলে যে মেথডগুলো তার কপি হয় না, মেথডগুলো আগের 10টা জায়গায় আসছে, মানে আগের যে এক জায়গায় এই 10টা সেই 10টাই আসছে, বাকিগুলো খালি লিংক করে রাখছে, খুঁজতে গেলে যাই ওখানে খুঁজবে পাবে। তার মানে হচ্ছে আপনি এই লিংকেজটা, এটা হচ্ছে আপনার আগে দিচ্ছেন না পরে দিচ্ছেন এটা কোনো ফ্যাক্টর না, এটা আপনি যে কোনো সময় দিলে টান্ডু করে দিচ্ছি, হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্য এখানে দিছিলাম। তো মেন কথা হচ্ছে যে আপনার এটা হচ্ছে একদম ওই যে আমরা যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট যেটা, সেটার সাথে এটার কোনো মিল নাই আর কি। কিন্তু সে
এই ক্লাস যে কনসেপ্টটা আছে সে ওইখানে জাস্ট ওটা ওরা বলে সিনট্যাকটিক সুগার আর কি, মানে আপনার একটা আলাদা ফ্লেভার দিচ্ছে কিন্তু ভিতরে ইন্টারনালি একই কাজই করতেছে। এগুলা পড়বেন, এগুলা বিভিন্ন লিংক আছে অনেক, জেএস ধরেন, ডান্ডার প্রোটো, এমডিএন এ যাবেন। অবশ্যই এখন ডান্ডার প্রোটো টাই করে দিচ্ছে বুঝছেন, ডেপ্লিকেটেড করে দিচ্ছে, ডেপ্লিকেটেড করে দিচ্ছে, ডান্ডার প্রোটো ইউজ করার এখন ই করে না, কিন্তু আপনি মনে করেন যে এটা ডেপ্লিকেটেড করছে হলো সেট প্রোটোটাইপ অফ গেট প্রোটোটাইপ অফ, এরকম দুইটা মেথড আছে, ওই দুইটা মেথড ইউজ করতেই করে আর কি, যখন এই যে ডেপ্লিকেটেড করে দিচ্ছে দেখছেন, এই যে সাপোর্ট আছে এখনো, সাপোর্ট না থাকলে তো আমরা ব্রাউজারে এখানে কাজ করতে পারতাম না, যে বের করে বলে দেখতেছি আমরা তো ডান্ডার প্রোটো দেখতেছি তাই না, কিন্তু মানে ফিউচারে হয়তো আরো 4-5 বছর পর থাকবে কিনা শিওর না, কিন্তু ওরা ওই জন্য ইয়ে আনছে, দুইটা মেথড আনছে, গেট প্রোটোটাইপ অফ সেট প্রোটোটাইপ অফ, এরকম গেট, হ্যাঁ এটা হচ্ছে আপনার গেট প্রোটোটাইপ অফ মনে হয় ES5 এ আছে, ঠিক আছে, এই সেম কাজই করে, এই যে সেম কাজই করে, ES6 এর সিনট্যাক্স গুলা ES5 এ কনভার্ট হয়ে ব্রাউজারে শো করে না? হ্যাঁ হ্যাঁ কনভার্ট হয়ে ব্রাউজারে যায় আর কি, ব্রাউজারে ওই কম্বো কনভার্টটা করে বেভেল, কিন্তু আর 2-5 বছর পরে হয়তো পুরাটা আর কনভার্ট করতে, তখন হচ্ছে আবার ES6 এর পর ES7 আছে, 8 আছে, 9 আছে, আমরা কোড করার সময় তো সবই আপনার লেটেস্ট সিনট্যাক্স ইউজ করি, কনভার্ট হয়ে সবই ES5 এ যায়, ঠিক আছে। আচ্ছা ভাই ওয়েব প্যাকের কি মানে ইম্পর্টেন্সটা কি? ওয়েব প্যাক বান্ডেল করে, বান্ডেলার অনেক ভালো একটা পাওয়ারফুল বান্ডেলার আর কি, ও আপনার যত ধরনের জাভাস্ক্রিপ্ট কোড আছে তো বা জাভা সিএসএস কোড আছে, তো আপনি জাভাস্ক্রিপ্ট কোড, জাভাস্ক্রিপ্ট এর মধ্যে আবার বিভিন্ন ধরনের ভিউয়ার সিনট্যাক্সে কোড লিখতে পারেন, বা হচ্ছে টাইপ স্ক্রিপ্টে কোড লিখতে পারেন, সে সব কোড টোড কম্পাইল টম্পাইল কইরা জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে, জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে তারপরে একটা জাভাস্ক্রিপ্ট বান্ডেল বানায়, মানে একটা একটা ই বানায়, আপনি আপনার বিভিন্ন ফাইল থেকে রিকোয়ার করেন না, রিকোয়ার করে করে আবার অন্য ফাইল অ্যাক্সেস করেন, বা হচ্ছে নোট মডিউলস এর ভিতর থেকে ফাইল নিয়ে আসেন, ওগুলারে সবগুলারে একত্র কইরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল বানায় বান্ডেল কইরা অপটিমাইজ কইরা আপনার একটা ফাইল দেয়, ও একটাই লোড হয় আপনার, কিন্তু আপনি কোড করার সময় তো হাজার হাজার ফাইল নিয়ে কাজ করে, তো ফাইনালি করে। সিএসএস এর ক্ষেত্রে এরকম, আপনি যদি কোনো ফ্রি সিএসএস ইউজ করেন, সাস লেস এরকম কিছু ইউজ করেন, সেটারে আগে সিএসএস বানায়, সিএসএস বানায় তারপর সিএসএস টারে বিল্ড করে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল কইরা তারপরে সেটারে ব্রাউজারে দেয়, ঠিক আছে, তারপর ব্রাউজার এটা বুঝে আর কি। আচ্ছা ভাই এখন কি ভিউয়ের চেয়ে রিঅ্যাক্টের ইয়াটা বেশি হইছে নাকি ডিমান্ডটা সব জায়গায়? মানে দুইটাই পপুলার আসলে, দুইটা দুই ক্ষেত্রে পপুলার, আপনি মানে গিটহাবে যা দেখতে পারবেন যে ভিউ, ভিউ হচ্ছে আপনার ফুল ফ্রেমওয়ার্ক আর কি, রিঅ্যাক্ট লাইব্রেরি কিন্তু অনেক শক্তিশালী লাইব্রেরি, তো ভিউয়ের আবার হচ্ছে লাস্ট ইয়ারে স্টার হিসাব করলে অনেক বেশি না, 1,20,000 সামথিং স্টার আছে, তো মানে গ্রোথটা বেশি হচ্ছে, রিঅ্যাক্ট আবার পপুলার, তো বলা হয় রিঅ্যাক্ট হচ্ছে ইউএসএ তে এদিক থেকে বেশি পপুলার, বা আবার এশিয়া বা হচ্ছে সাবকন্টিনেন্টাল কান্ট্রি চীনে বেশি পপুলার হচ্ছে ভিউয়ের, কারণ ভিউয়ের যে অথর ইভানি ও সে হচ্ছে আপনার চীনের, ইয়েস চীনের কিন্তু আমেরিকান থাকে আর কি, আমেরিকা সেটেল, গুগলের জিনিস, হ্যাঁ রিঅ্যাক্ট হচ্ছে ফেসবুক এর জিনিস, তো এই জন্য এত পপুলার, তো মেইন কথা হচ্ছে যে আপনার, আমি রিসেন্টলি ভিউতে কাজ করতেছি একটা প্রজেক্টে, বড় একটা প্রজেক্টে, রিঅ্যাক্ট মানে একই কনসেপ্ট, কি আপনি একটা বুঝলে আর একটা শিখতে আপনার 5-6 দিনে বেশি লাগার কথা না। আর কোনো কোশ্চেন আছে কিনা? সব জিনিস ক্লিয়ার হয়েছে, আর আমি কমপ্লেক্স আর অনেক কিছু আছে বুঝছেন, ওগুলা বলি নাই, যেমন ক্লাসের ক্লাস মোটামুটি ক্লিয়ার হয়েছে, এখানে ইন্টারনালি কি হচ্ছে এটা একটা বিশাল ইম্পর্টেন্ট, যেমন এই জিনিসটা যদি আপনি বুঝে ফেলেন তাহলে আপনি হচ্ছে বড় বড় ফ্রেমওয়ার্কে যখন কাজ করবেন
বুঝতে পারবেন যে কি হচ্ছে। আর ES6 এ যে আনছে ক্লাস কনসেপ্ট আনছে, ওইটাও আসলে আন্ডার দা হুড এই কাজই করে প্রোটোটাইপে। আমরা উপরে ক্লাস লিখি, ক্লাস প্রত্যেকটা ক্লাসে একটা ফাংশন আর কি, বুঝছেন? আর হচ্ছে যখন এক্সটেন্ড করি তখন হচ্ছে ওই প্রোটোটাইপটারে লিঙ্ক করায় দেয়, ফাংশনের একটা প্রোটোটাইপের সাথে আরেকটা ফাংশনের প্রোটোটাইপ লিঙ্ক করায় দেয়, তাহলে ওই এক্সটেন্ড করা হলো। তাই তো হয় আসলে, তাই না? লিঙ্ক করায় দিলেই তো হচ্ছে নিজেরটা না পাইলে আগে আগেরটাই যে খুঁজবে। তো মানে ইন্টারনালি এভাবে কাজ করতেছে, কিন্তু আপনার আউটপুটে দেখে মনে হচ্ছে যেন এটা আসলে ওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টে কাজ করতেছে আসলে। ওভাবে কাজ করে আগের কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ছিল না প্রোটোটাইপ জিনিসটা? না না না, এটা 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 নাই, এটা আগের কোন মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর গুলাতে নাই, অন্য অন্য ল্যাঙ্গুয়েজ আছে, ধরুন অনেক পপুলার না এমন ল্যাঙ্গুয়েজ আছে না প্রোটোটাইপ। তবে জাভাস্ক্রিপ্ট এর এই প্রোটোটাইপ চেইন এর যে বা প্রোটোটাইপ যে এটা আপনার কনসেপ্টটা, এই কনসেপ্টটা খুবই শক্তিশালী কনসেপ্ট, ঠিক আছে? খুবই শক্তিশালী কনসেপ্ট, মানে এটা হচ্ছে আপনার ক্লাসের কনসেপ্টের চেয়েও পাওয়ারফুল। কারণ আপনি যে কোনো ক্লাসকে ক্লাসে মানে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টকে আপনি এই এই প্রোটোটাইপ চেইনে কনসেপ্ট কনভার্ট করে ফেলতে পারবেন, কিন্তু আপনি সব প্রোটোটাইপ চেইনকে ক্লাসে কনভার্ট করতে পারবেন না। এটা একটা এক্সাম্পল দিলে বুঝছেন, এটা অনেক সময় লাগবে আর কি, মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে। এই জন্য এটা মানে নেক্সট কোনো দিন যদি অ্যাডভান্স লেভেল এগুলো আপনার ক্লিয়ার থাকতে হবে, কারণ এটা একটু ডিপ আর কি। হ্যাঁ, ডিপ জাভাস্ক্রিপ্ট ফাউন্ডেশন চিন্তা করতে পারে। তো নেক্সট লেকচারে কতক্ষণ টাইম লাগতে পারে? না হলে এটা শেষ করে নেক্সট লেকচার করতে, নেক্সট লেকচার হচ্ছে অন্য আপনার অন্য জিনিসের উপরে হবে, প্রোটোটাইপ চেইন না। সেটা হচ্ছে আপনার প্রমিস প্রমিস হবে যে EX6 এর কিছু অ্যাসিঙ্ক্রোনাইজ, তারপর হচ্ছে ব্রাউজারে যে কল স্ট্যাকটা কিভাবে কাজ করে, ইভেন লুপ, এগুলো নিয়ে ডিসকাস করব। মানে র্যান্ডম জিনিসপত্র গুলো খুব পপুলার র্যান্ডম জিনিস, এগুলো তো টপিক ধরে ধরে করাইলাম যে এক একটা টপিকস, মনে করেন যে এমন প্রত্যেকটা টপিকসই হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কমন এবং হচ্ছে কনসেপচুয়াল। আপনার আমরা কিন্তু নর্মাল জিনিসপত্র গুলা অত আলোচনা করি নাই, যেমন হচ্ছে অ্যারে, ফাংশন, সুইচ কেস, হ্যাভিজবি, এগুলো কিন্তু অত ডিপলি দেখিনি। এগুলো আপনারা যেহেতু প্রোগ্রামিং ভালো জানেন, আপনারা আর কি ই করতে পারবেন, ধরতে পারবেন। ভাই আপনি আরেক একটা ক্লাস এক্সট্রা নিতে পারেন, মানে শেষ হয়ে যাওয়ার পর তাহলে আমাদের যে প্রবলেম গুলো ছিল ওগুলো নিয়ে ডিসকাস করা যায়। তো কিসের প্রবলেম এই আপনারা বলতে যেগুলো আপনারা নোট ডাউন করে রাখবেন, ওই লাস্টের দিকে দরকার আমরা আধা ঘন্টা সময় রাখবো, ওগুলো নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? ডিসকাস করে তারপরে আর কি ওই কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর কি। আর এমনি আপনার প্র্যাকটিস করতে হবে প্রচুর, কারণ এর পরে যে আপনার যদি ভিউ ফ্রেমওয়ার্ক শিখতে যান, আপনার জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট যদি দুর্বল থাকে তাহলে আপনি ফ্রেমওয়ার্কটা অত ভালো করে বুঝবেন না, মানে হচ্ছে আপনি কাজ করতে গেলে বিভিন্ন আটকায় যাবেন, কেমনে কাজ করতেছে এই জিনিসগুলো বুঝবেন না, মুখস্থ টাইপের হয়ে যাবে তখন। তো ওইটা ওই জন্যই জাভাস্ক্রিপ্টে এত মানে এই এই পড়াশোনা গুলো আপনার এখন নেট থেকে পড়তে হবে, বিভিন্ন সার্চ দেবেন, মিডিয়ামের বিভিন্ন পোস্ট টোস্ট আছে, তারপর হচ্ছে যে MDN এর সাইটের বিভিন্ন পোস্ট টোস্ট আছে, রান করাবেন, কাজ করবেন, মানে জিনিসটা আপনার ব্রেনের মধ্যে সেটেল হইতে হবে, ঠিক আছে? যে এটা আসলে এইভাবে কাজ করতে, তারপরে আপনি যতই ফ্রেমওয়ার্ক শিখেন সমস্যা নাই, আপনার ওই জিনিসটা একদম মানে চোখের সামনে ভাসবে যে ইন্টারনালি আসলে কি হচ্ছে, কারণ সবই তো জাভাস্ক্রিপ্ট এর ফ্রেমওয়ার্ক। তো জাভাস্ক্রিপ্ট কেমন করে কাজ করে সেটা যদি জানেন তাহলে ফ্রেমওয়ার্ক গুলো বোঝা কোনো ব্যাপার, ফ্রেমওয়ার্ক গুলা জাস্ট একটা সিস্টেমেটিক ওয়ে বানাই দিচ্ছে যে এইভাবে লিখলে এইভাবে হবে, এইভাবে লিখলে এইভাবে হবে, আর কিছু না। ল্যাঙ্গুয়েজ তো জাভাস্ক্রিপ্টে, কোড তো জাভাস্ক্রিপ্টেই লিখবে, বুঝলেন না? আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে আজকে? না, ওকে, তাহলে শেষ করে দিচ্ছি।